হ্যালো আসসালামু সালামুক ওয়েলকাম টু টুডেইস জাস্ট নাও আজকে আমরা সরাসরি চল্লিশতম বিসিএসের রিটেন বা লিখিত পরীক্ষায় যে প্যাসেজটা এসেছিল সেই প্যাসেজটার সলিউশন করব ট্রান্সলেশন করে অনুবাদ করে অনুভব করে এই প্যাসেজটার পুরোপুরি বিশ্লেষণ করে আমরা এরপর অনুবাদ করে এর সলিউশন বা সমাধান করতে যাচ্ছি তো দেখুন শুরুতেই যে প্রশ্নের যে প্রথমেই যে লেখারা থাকে রিড দ্য প্যাসেজ ভ্যালু অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন নাম্বার ওয়ান টু সেভেন দ্যাট ফলো তার মানে প্রথমে আপনাকে প্যাসেজটা পড়তে বলা হয় পরে আপনাকে কি করতে হয় কিছু প্রশ্নের উত্তর করতে হয় এক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব যদি আপনার হাতে কম সময় থাকে সেক্ষেত্রে আপনি পুরো প্যাসেজটা না পড়ে পুরো প্যাসেজটা হালকা একটু পরে বোঝার চেষ্টা করা যে আসলে প্যাসেজটা কি নিয়ে গঠিত হয়েছে এরপর আপনি ওই প্যাসেজ থেকে কিছু প্রশ্ন দেওয়া হয় প্রশ্নের উত্তর করতে বলা হয় সেই প্রশ্নগুলো একটু ভালো করে দেখা যেমন ধরেন প্রথম প্রশ্ন হচ্ছে হাউ ডাজ দ্য প্যাসেজ হাইলাইট দ্য ওয়ে প্যারেন্টস আর রিচিং টু দ্য ডিজিটাল ওয়ার্ল্ড তার মানে এখানে ডিজিটাল ওয়ার্ল্ডে কীভাবে প্যারেন্টস আর রিয়েক্টিং টু দ্য ডিজিটাল ওয়ার্ল্ড ডিজিটাল ওয়ার্ল্ডের প্রতি প্যারেন্টসরা কীভাবে রিয়েক্ট করছে সেই ব্যাপারটা কিভাবে হাইলাইটস করে সেই জিনিসটা আপনাকে খুঁজে বের করতে বলা হচ্ছে বা আনসার করতে বলা হচ্ছে এরপর দেখুন বলা হচ্ছে হাউ ক্যান টেকনোলজি অ্যাকর্ডিং টু প্যাসেজ বি পসিবল কজ ফর কনসার্ন দেখুন এখানে কিওয়ার্ড খুঁজে বের করা যেমন এখানে যদি আমরা একটা কিওয়ার্ড বের করি এটা হচ্ছে যে হাউ দ্য প্যারেন্টস আর রিয়েক্টিং কীভাবে রিয়েক্ট করছে এবং দ্বিতীয় প্যাসেজ হচ্ছে যে হাউ ক্যান টেকনোলজি অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ বি পসিবল কজ ফর কনসার্ন টেকনোলজি কেন কনসার্নের কারণ ওয়াই ইজ দ্য ডিজিটাল বিকামিং দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য এইজ দেখুন কেন এইজ ল্যাঙ্গুয়েজ অফ দ্য এইজ ডিজিটাল কেন ল্যাঙ্গুয়েজ অফ দ্য এইজ হচ্ছে ঠিক আছে মানে আমাদের যুগের যুগের ভাষায় পরিণত হচ্ছে কেন এই ডিজিটাল বিষয়গুলো এরপর হচ্ছে হাউ ইজ দ্য ভার্চুয়াল ওয়ার্ল্ড কানেক্টেড টু লার্নিং কীভাবে ভার্চুয়াল ওয়ার্ল্ড কানেক্ট কানেক্ট হচ্ছে লার্নিংয়ের সাথে লার্নিংয়ের সাথে কীভাবে ভার্চুয়াল ওয়ার্ল্ডটা কানেক্ট টেট হচ্ছে বা কানেক্ট পাচ্ছে কানেকশন পাচ্ছে যাই হোক এরপর দেখুন পরবর্তী যে কোশ্চেন সেটা হচ্ছে যে হাউ ইজ দ্য ম্যাটাফোর অফ অ্যান এয়ারলাইন পাইলট ইন সিমুলেটর কানেক্টেড টু ভার্চুয়াল রিয়েলিটি তার মানে এখানে ভার্চুয়াল রিয়ালিটি সম্পর্কে একটা কোশ্চেন করা হচ্ছে যে কীভাবে এয়ারলাইন পাইলট ইন সিমুলেটর কানেক্টেড কানেক্টেড থাকে এরপর ওয়াই ডু নিড টু কানেক্ট ইন সোশ্যাল গ্রুপস মানে ওয়াই ডু need টু কানেক্ট আমাদের কেন সোশ্যাল গ্রুপের সাথে কানেক্টেড থাকতে হবে হাউ ক্যান উই ট্রেইন আওয়ার স্টুডেন্টস টু ওয়ার্ক বেটার ইন এ ডিজিটাল ওয়ার্ল্ড ডিজিটাল ওয়ার্ল্ডে শিক্ষার্থীদের ট্রেন করা সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে হাউ ক্যান টেকনোলজি বি এ ফোর্স ফর গুড টেকনোলজি কীভাবে ফোর্স ফর গুড মানে ভালো কিছু শক্তিতে পরিণত হতে পারে এটা আর একটা কোশ্চেন করা হয়েছে তার মানে দেখুন আমরা অনেকগুলো কিওয়ার্ড পেয়েছি আপনাকে কিওয়ার্ডগুলো অর্থাৎ কোশ্চেনটা কিওয়ার্ড বলতে মূল যে জিনিসটাতে ফোকাস করতে হবে আনসার করার জন্য সেই জিনিসটা ওই পেসেস থেকে আপনাকে খুঁজে বের করতে হবে এরপর লাস্ট কোশ্চেন হচ্ছে ইজ দ্য অনলাইন ওয়ার্ল্ড আর চ্যালেঞ্জ ওয়ান অথবা ওয়াই বলছে অনলাইন অনলাইন যে ওয়ার্ল্ড আছে সেটা কি চ্যালেঞ্জ যদি চ্যালেঞ্জ হয় তাহলে সেটা কেন তার মানে দেখা যাচ্ছে যে আমরা এখানে কিছু কোশ্চেন পেয়েছি এই কোশ্চেনের আলোকে আমাদের কি করতে হবে এখন উত্তর সাজাতে হবে তো উত্তর কোথা থেকে আমরা পাবো উত্তর প্যাসেজে দেওয়া আছে তাহলে আমরা যে কিওয়ার্ডগুলো পেয়েছি সেই কিওয়ার্ডগুলো আপনি প্রথমে দাগিয়ে ফেলবেন দাগানোর পর আপনি এবার প্যাসেজটা শুরু থেকে ঠান্ডা মাথায় একটু পড়ার চেষ্টা বোঝার চেষ্টা করবেন যে আমি যে প্যাসেজটা পড়লাম একটু বুঝে দেখি ব্যাপারটা ফিল করতে পারি কিনা ব্যাপারটা অনুভব করতে পারি কিনা যাই হোক তো এটা আমরা ভেঙে ভেঙে পুরো প্যাসেজটা অনুবাদ করব। অনুবাদ করার পিছনে যে কারণ সেটা হচ্ছে যে আপনি যাতে একটা প্যাসেজ খুব সুন্দর করে রিড করে খুব ভালো করে অনুভব করতে পারেন অনুবাদ করলে আপনি ওই সেন্টেন্সের গ্রামাটিক্যাল স্ট্রাকচার থেকে শুরু করে ফ্রেজ ইডিয়াম সবগুলি আপনি শিখতে পারবেন এবং যেহেতু বিসিএস পরীক্ষায় অনুবাদের উপর মার্কস আছে সে কারণে অনুবাদটা এখানে খুবই গুরুত্বপূর্ণ যাই হোক তো প্রথমেই আমরা অনুবাদে যাওয়ার আগে এখানে একটা শব্দ আছে ডিজিটাল ডিটক্স এই ডিজিটাল ডিটক্স আসলে কি সেটা আমাদের একটু বুঝতে হবে তো এখানে বলা আছে যে ডিজিটাল ডিটক্স মানে হচ্ছে ডিজিটাল ডিভাইস থেকে দূরে থাকা ডিভাইস আছে কিছু সেই ডিভাইসগুলো থেকে দূরে থাকার ব্যাপারটাই হচ্ছে কি ডিজিটাল ডিটক্স এটা ইংলিশে যদি আমরা বলি আ পিরিয়ড অফ টাইম এমন একটা সময় ওয়েন এ পারসন ভলানচারালি রিফ্রেন্স ফ্রম যখন একটা ব্যক্তি কি করে একদম ইচ্ছুক ভলানচারলি স্বেচ্ছায় রিফ্রেন ফ্রম ইউজিং ডিজিটাল ডিভাইসেস ঠিক আছে স্বেচ্ছায় আপনি ডিজিটাল ডিভাইস থেকে নিজেকে বিরত রাখতে চাচ্ছেন কিছুটা সময় সেটাই হচ্ছে ডিজিটাল ডিটাক্স অথবা টেকিং এ ব্র্যাক ফ্রম ইউজিং ইলেকট্রনিক ডিভাইস অর সার্টেন মিডিয়া ফর এ পিরিয়ড কিছু সময়ের জন্য আপনি চাচ্ছেন যে ডিজিটাল যত যন্ত্রপাতি আছে সব কিছু থেকে আমি বিরত থাকব আমি ইউজ করব না এই সময়টা জুড়ে ওই সময়টাকে বলা হয় ডিজিটাল ডিটক্স এখন ডিজিটাল ডিটক্স দিয়ে কিছু সেন্টেন্স মেকিং করলে ব্যাপারটা আরও সহজ হবে যেমন আই এম প্লানিং আর ডিজিটাল ডিটক্স আমি প্লানিং আর ডিজিটাল ডিটক্স মানে কি আমি ডিজিটাল ডিটক্সে যাচ্ছি পরিকল্পনা করছি যে আমি ডিজিটাল ডিটক্সে যাব এর মানে আছে কি আমি ওই ডিজিটাল যন্ত্রপাতি থেকে দূরে থাকবো নেক্সট উইকেন্ড টু স্পেন্ড মোর টাইমস আউটডোরস আউটডোরে অনেক বেশি সময় কাটানোর জন্য আমি ডিজিটাল ডিটক্সে যাওয়ার পরিকল্পনা করছি অথবা আমি ডিজিটাল ডিটক্সের পরিকল্পনা করছি এখানে ডিজিটাল ডিটক্স এর আউন ফ্রিজ যা আমি ডিজিটাল ডিটক্সের পরিকল্পনা করছি এরপর দেখুন শি ফেল্ট ওভার বাই হার কনস্ট্যান্ট ফোন নোটিফিকেশানস তার নোটিফিকেশনের কারণে সে খুবই ওভার অনুভব করছে সো সো শি ডিসাইডেড টু ট্রাই অ্যা ডিজিটাল ডিটক্স ট্রাই এ ডিজিটাল ডিটক্স মানে ট্রাই করবে ডিজিটাল ডিটক্সের চেষ্টা করবে আবার দেখুন আই নোটিসড আই ওয়াজ স্পেন্ডিং টু মাচ টাইম অন সোশ্যাল মিডিয়া সো আই ইমপ্লিমেন্টেড আর ডিজিটাল ডিটক্স আমি ডিটিজ ডিজিটাল ডিটক্স কি করি প্রয়োগ করি ডিজিটাল ডিটক্স প্রয়োগ করা তার মানে ডিজিটাল ডিটক্সকে যদি আপনি নিজের ভাষায় প্রকাশ করতে চান দৈনন্দিন জীবনে ভাষায় প্রকাশ করতে চান আরেকটা দেখুন গোয়িং অন এ ডিজিটাল ডিটক্স এটাও আপনি বলতে পারেন ডিজিটাল ডিটক্সে যাওয়া আপনি যদি বলেন আই ওয়ান টু গো অন এ ডিজিটাল ডিটক্স এমন আছে আপনি ডিজিটাল ডিভাইস থেকে দূরে থাকতে চান অথবা আপনি যদি বলেন যে ধরেন এটা বললেন যে আই এম প্ল্যানিং টু ডিজিটাল ডিটক্স মানে ডিজিটাল ডিটক্সের প্ল্যান করছেন আপনি ডিজিটাল ডিটক্সে যাবেন সো এইসব ক্ষেত্রে আপনি দৈনন্দিন জীবনে ডিজিটাল ডিটক্সের ব্যাপারটাকে ফিল করতে পারবেন এইভাবে বলে আই এম প্ল্যানিং আ ডিজিটাল ডিটক্স আই এম জাস্ট ট্রাইং টু ট্রাই আ ডিজিটাল ডিটক্স অথবা আই ইমপ্লিমেন্টেড আ ডিজিটাল ডিটক্স অথবা আই ওয়ান্ট টু গো অন এ ডিজিটাল ডিটক্স এইভাবে আপনি আপনার ডিজিটাল ডিটেক্স এই ফ্রেজটাকে আপনি সেন্টেন্সে ব্যবহার করে আপনি অনেক মানে অনুভব করতে পারেন ডিজিটাল ডিটক্সটা আসলে কী যাই হোক এরপর যে বিষয়টা আমাদের সামনে আসে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে কোল্ড টার্কি দেখুন এটা এটা একটা সুন্দর একটা ফ্রিজ এটা নাম হচ্ছে কি কোল্ড টার্কি এটা মানে হচ্ছে কি কমপ্লিট উইথড্রোয়াল কোল্ড টার্কি মানে কমপ্লিট উইথড্রোয়াল এটার মানে কি মানে হচ্ছে হঠাৎ ও পূর্ণ প্রত্যাহার আপনি কোন একটা জিনিসকে যদি হঠাৎ করে সম্পূর্ণরূপে প্রত্যাহার করেন তাহলে সেটা হচ্ছে কোল্ড টার্কি এটা নাউন ফ্রিজ ফ্রম দ্য ইউজ অফ অ্যাডিক্টিভ সাবস্টেন্স যেটা যেটার প্রতি আপনি খুব আসক্ত হয়ে যান অ্যাজ এ নারকটিক ড্রাগ ড্রাগ হতে পারে অ্যালকোহল হতে পারে টোবাকো হতে পারে কোনো কিছুর প্রতি আপনি খুব বেশি পরিমাণ অ্যাডিক্টেড হয়ে গেছেন এখন আপনি চাচ্ছেন কি যে আমি সেই জিনিসটাকে হঠাৎ করে পূর্ণরূপে কোনো ছিটা ফোটাও আপনি রাখবেন না একদম সম্পূর্ণরূপে যদি সেটা আপনি ত্যাগ করেন প্রত্যাহার করেন তাহলে সেটাকে বলা হয় কোল্ড টার্কি ঠিক আছে তো যাই হোক এটি এটি ভার বিষয়ে ব্যবৃত হয় যখন ভার বিষয়ে বসে তখন টু স্টপ ইউজিং অ্যান্ড অ্যাডিকটিভ সাবস্টেন্স অ্যাব্রাফলি অকাশাদ বা আচমকা হঠাৎ অ্যান্ড কমপ্লিটলি কোনো কিছুকে আপনি কী করবেন স্টপ করবেন ইউজিং সেটাকে ব্যবহার করা যেমন হি ডিসাইডেড টু কোল্ড টার্কি হি ডিসাইডেড টু কোল্ড টর্কি স্মোকিং লাস্ট মানডে অ্যান্ড হ্যাজেন টাচড অ্যা সিগারেট সিনস অর্থাৎ তখন থেকে সে আর একটা সিগারেটও কখনোই টাচ করে দেখেনি তার মানে ডিসাইডেড টু কোল্ড টার্কি স্মোকিং স্মোকিং এখানে কি নাউন আর এই কোল্ড টার্কি হচ্ছে কি ভার্ব টু কোল্ড টার্কি স্মোকিং তার মানে কোল্ড টার্কি সামথিং যদি করেন তার মানে সেটাকে আপনি আর ধরবেন না তিনি গত সোমবার ধূমপান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এরপর থেকে একটি সিগারেটও স্পর্শ করেননি হ্যাজ এন টাচড সিগারেট ঠিক আছে সি কোল্ড টার্কিড কোল টার্কিট তাহলে এটা কি এটা একটা ভার্ভ ক্যাফেন ক্যাফেনকে কোল টার্কিট করেছে পূর্ণ প্রত্যাহার করেছে দ্য কোল টার্কিট দ্যার এক্সেসিভ স্ক্রিন টাইম স্ক্রিন টাইম প্রত্যাহার করেছে বন্ধ করে দিয়েছে অথবা ফ্রেজটাকে আপনি এভাবেও করতে পারেন গো খোল টার্কি অর্থাৎ আপনি খোল টার্কিতে যাবেন মানে আছে কি একদম সম্পূর্ণরূপে আপনি এটা থেকে বিরত থাকবেন ইফ সাম ওয়ান গোজ খোল্ড টার্কি দ্য কমপ্লিটেড কমপ্লিটলি অ্যান্ড সাডেনলি স্টপ টেকিং এ ড্রাগ অর আদার সাবস্টেন্স দ্যাট দে ডিপেন্ড অন যেটার উপর তারা নির্ভর করে সেই সাবস্টেনটা একদম সম্পূর্ণরূপে সে বিরত করে আই হ্যাভ ডিসাইডেড টু গো কোল্ড টার্কি তাহলে গো কোল্ড টার্কিও বলতে পারেন অথবা সরাসরি কোল টার্কিকে আপনি নাউন ফ্রেস করেও ভার্ড ফ্রেস করেও সেন্টেন্স লিখতে পারবেন এটার একটা অ্যাজিকটিভেরও মিনিং আছে সেটা হচ্ছে কি অ্যাভ্রাপ অ্যান্ড কমপ্লিট কোল্ড টার্কি উইথড্রল ফ্রম ড্রাগস এটা হচ্ছে কি যে সম্পূর্ণরূপে আপনি যদি মানে সম্পূর্ণরূপে যদি আপনি এখান থেকে বিরত হন যে আমি এই জিনিসটা আর করবো না এই জিনিসটার দিকে আর যাব না রকম কিছু ঘটনাকে আপনি এই কোল টার্কি দিয়ে মডিফাই করতে পারেন কোল্ড টার্কি উইথড্রল কোনো একটা জিনিস উইথড্র মানে কি প্রত্যাহার এখন প্রত্যাহারটা কীরকম উইথড্রল মানে হচ্ছে প্রত্যাহার প্রত্যাহারটা কীরকম কোল টার্কি উইথড্রল এটার মানে হচ্ছে কি যে আপনি উইথড্রলটা কীরকম মডিফাই করতেছে উইথড্রলটা হচ্ছে উইথড্রলটা হচ্ছে কোল টর্কি অর্থাৎ হঠাৎ পূর্ণ প্রত্যাহার তার মানে কোল টার্কিকে আপনি অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারেন তারপর আপনি দেখা যাচ্ছে কোল টর্কিকে আপনি গো কোল্ড টার্কি হিসেবে ব্যবহার করতে পারেন অথবা ভার হিসেবে ব্যবহার করতে পারেন অথবা নাউন হিসেবে ব্যবহার করতে পারেন এখানে কোল টর্কি এবং ডিজিটাল ডিটক্স দুইটা বাক্য দুটা ফ্রেজকে আমরা ব্যবহার কীভাবে করবেন বা বাক্যে কীভাবে ব্যবহার করবেন সেই জন্য একটু সময় নষ্ট করেছি যাই হোক তারপর যে একটা ফ্রেজ আছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে কনজিউর কনজিউর সামথিং আপ কনজিউর সামথিং আপ অর্থাৎ আপনি কনজিউরের পর এখানে সামথিং লিখবেন পর আপ লিখবেন তখন ফ্রেজটার অর্থ কী হবে টু মেক সামথিং অ্যাপিয়ার্স অ্যাজ এ পিকচার ইন ইউর মাইন্ড টু মেক সামথিং আপিয়র অ্যাজ এ পিকচার ইন ইউর মাইন্ড অর্থাৎ সিনোনেম হিসেবে যদি বলি এটার সিনোনেম হচ্ছে ই বুক মানে হচ্ছে কোনো কিছুর স্মৃতিচারণ করিয়ে দেয় মনে করিয়ে দেয় স্মৃতি জাগিয়ে তোলে কোনো নির্দিষ্ট চিত্র অনুভূতি বা স্মৃতি জাগিয়ে তোলা বা মনে রাখা কনজিউর সামথিং আপ তার মানে টু মেক সামথিং আপিয়ার্স অ্যাজ এ পিকচার ইন ইউর মাইন্ড তোমার মনে ছবি আকারে অ্যাপিয়ার করে যে জিনিসটা সেই জিনিসটাকে আপনি বলবেন কনজিউর করে সেই জিনিসটা কনজিউর করে মানে কোনো একটা ঘটনা আছে আপনাকে কনজিউর করলো আপ তার মানে হচ্ছে সেই ঘটনাটার ছবি ইমেজ আপনার ব্রেনে ফুটিয়ে তুললো আমরা একটা উদাহরণ দেখি দ্যাট স্মেল অলওয়েজ কনজিউস আপ মেমোরিস অফ ভ্যাকেশনস ইন ফ্রান্স দ্যাট স্মেল সেই গন্ধ সেই গ্রান সব সময় ফ্রান্সে আমাদের ছুটির কথা মনে করে দেয় আমরা অনেক সময় ছুটির কথা মনে করে দেয় ছুটির ইমেজটা আমাদের মস্তিষ্কে তুলে ধরে এরকম সেন্স ফ্যামিলিয়ার টিউন্স ফ্যামিলিয়ার টিউন্স পরিচিত সঙ্গীত সুর ক্যান হ্যাল্প আস কনজিউর আপ মেমোরিজ দ্য পাস্ট অতীতের যে মেমরি আছে সেই মেমোরিগুলোকে কনজিউর আপ করে মানে কি তুলে ধরে ছবির আকারে তুলে ধরে স্মৃতি জাগিয়ে তোলে স্মৃতি জাগিয়ে তোলা ছবি তুলে ধরা ইমেজ তৈরি করা এই ক্ষেত্রে আমরা কনজিউর আপস এন্ড ফ্রেজটা ব্যবহার করে থাকি যাই হোক এ আশা করি বুঝতে পেরেছেন এরপর যেটা সেটা হচ্ছে কি ইম্পোস্ট পিরিয়ডস ইম্পোজ পিরিয়ডস মানে কি ইম্পোস্ট মানে হচ্ছে আরোপিত বাধ্যতামূলক আরোপিত কোনো কিছু যখন আপনার উপর আরোপিত হয় ইম্পোস্ট হয় তাহলে ইম্পোস্ট পিরিয়ড হচ্ছে এমন একটা সময় যখন আপনার উপর ব্যাপারটা বাধ্যতামূলক হয় ধরেন আপনি কোনো একটা জিনিস থেকে আপনাকে আমি কোনো একটা জিনিস থেকে হঠাৎ করে ডিজিটাল ডিভাইস বন্ধ করে দিয়ে একটা ঘরে তালা দিয়ে রাখলাম এখন যে সময়টা আপনি পার করবেন সেটা হচ্ছে কি ইম্পোসড পিরিয়ডস মানে আরোপিত বা বাধ্যতামূলক সময়কাল বা সময়সীমা যাই হোক আমরা কিছু খুঁটিনাটি এখান থেকে জেনে নিয়েছি এরপর আমরা চলে যাই আমাদের সরাসরি অনুবাদে প্রথম বাক্য ডিজিটাল ডিটক্স এটা একটা ফ্রেইস ইজ এ ফ্রেইস এমন একটা শব্দ যুগল শব্দগুচ্ছ দ্যাট জে দেখুন দ্যাট জে এটা হচ্ছে কি উই হিয়ার মোর অ্যান্ড মোর আমরা এত বেশি এটা শুনছি দেখুন তাহলে আমরা কী পেলাম ডিজিটাল ডিটক্স সাবজেক্ট ইজ হচ্ছে লিঙ্কিং আর ফ্রিজ হচ্ছে কি এটা একটা ডিজিটাল ডিটক্স একটা ফ্রিজ একটা শব্দ এমন কি এমন একটা শব্দ গুছ দ্যাট উই হিয়ার দ্যাট উই হিয়ার দেখুন এটা দ্যাটটা হচ্ছে কি রিলেটিভ কনজাংশন না দ্যাটটা হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন এটা এই অ্যান্টিসিডেন্ট ফ্রেজ অথবা ডিজিটাল ডিটক্স দুটাই যেহেতু সেম দুইটাকেই টার্গেট করে বলছে যে যেই শব্দগুচ্ছটা উই হিয়ার আমরা শুনছি মোর অ্যান্ড মোর এত বেশি পরিমাণ শুনছি এরপর ইনস্ট্যান্টলি কনজিউরিং আপ এখন সেই ফ্রেজটা এই যে ডিজি ডিজিটাল ডিটক্স আমি দেখুন ডিজিটাল ডিটক্স নিয়ে একটা কথা বলছি কথা বলার পর আমার কথা কিন্তু শেষ হয় নাই এখন ডিজিটাল ডিটক্স কি করছে কনস্ট্যান্টলি কনজিউরিং আপ কনজিউরিং আপ এই শব্দগুচ্ছগুলো কনজিউরিং আপ লস অফ কন্ট্রোল দেখুন আমরা বলছিলাম কনজিউরিং আপ হচ্ছে কি কোনো কিছু কোনো কিছু কনজিউরিং সামথিং আপ অথবা কনজিউরিং আপের পরও সামথিং লিখতে পারেন সমস্যা নেই কনজিউরিং আপ লস অফ কন্ট্রোল কোনো কিছু স্মৃতিতে মনে করিয়ে দেয় স্মৃতি জাগিয়ে স্মৃতির কোনো কিছু স্মৃতি জাগিয়ে তুলে বা ছবি তুলে ধরে তো ইনস্ট্যান্টলি কনজিউরিং কনজিউরিং আপ এখানে কিন্তু আপনার ইনস্ট্যান্টলি কনজিউরিং আপ কিন্তু এখানে আপনার রিভার্ভ নেই তার মানে এটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ তার মানে এই যে আমরা একটা জিনিস শুনছি অহরহ এই ফ্রেজটার কথা ডিজিটাল ডিটক্সের কথা এটা আসলে কি করছে এতই শুনছি যে ইনস্ট্যান্টলি কনজিউরিং আপ শব্দটা আমাদের কি তুলে ধরছে তুলে ধরছে লস অফ কন্ট্রোল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবো এরকম একটা ইমেজ ফেয়ার অফ অ্যাডিকশান কোনো কিছুতে আমরা আসক্ত হয়ে যাব এর একটা ভয় অ্যান্ড ইম্পোস্ট পিরিয়ডস অফ কোল্ড টার্কি এই যে কোল্ড টার্কি কোল্ড টার্কিটা হচ্ছে কি মনে আছে আপনাদের বললাম যে কোল্ড টার্কি হচ্ছে এমন একটা জিনিস যেটাতে আপনি বাধ্যতামূলক অর্থাৎ কোনো একটা জিনিসে আপনি কোল আর করেছেন মানে হচ্ছে কি সেখানে আপনি পূর্ণ এবং সম্পূর্ণ প্রত্যাহার করেছেন এবং প্রত্যাহার করার ফলে আপনার যে বাধ্যতামূলক একটা পিরিয়ডস চলে আসছে আরোপিত একটা সময় কাল আপনার যেতে হবে সেই সময়টার কথা আমাদের কনজিউরিং আপ করে দেয় এখানে কনজিউরিং আপ তিনটা বিষয় এখানে উল্লেখ করা হয়েছে কনজিউরিং আপ করার ক্ষেত্রে প্রথমটা হচ্ছে কি লস অফ কন্ট্রোলস দ্বিতীয়টা হচ্ছে ফেয়ার অফ অ্যাডিকশান অ্যান্ড তৃতীয়টা হচ্ছে ইম্পোসড পিরিয়ডস অফ খোল সার্কিং তাহলে আমরা কী বুঝতে পারছি এখানে এই তিনটা জিনিসকে কনজিউর আপ করে তাহলে আমরা একদম প্রথম থেকে যদি একটু ব্যাপারটা ফিল করি ডিজিটাল ডিটক্স হচ্ছে এমন একটা শব্দগুচ্ছ যেই শব্দগুচ্ছটা আমরা এত বেশি শুনছি যে শোনার পর আমাদের ইনস্ট্যান্টলি তাৎক্ষণিক কনজিউরিং আপ হয় আমাদের ইমেজ একটা ছবি ভেসে ওঠে আমাদের স্মৃতি একটা তুলে ধরে কোন স্মৃতি কিসের ছবি সেটা হচ্ছে লস অফ কন্ট্রোল মানে ডিজিটাল ডিটক্স মানে কি হঠাৎ করে আপনি যদি ডিজিটাল ডিটক্স বন্ধ করে দেন ডিজিটাল ডিটক্সে যাওয়া মানে কি ডিজিটাল যন্ত্রপাতি আর ইউজ করবেন না তাহলে হঠাৎ করে আপনার ভিতরে আসবে যে লস অফ কন্ট্রোল মানে ডিজিটাল ডিটক্স ডিজিটাল যন্ত্রপাতি আপনি ইউজ না করলে আপনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন না আপনি ফেসবুক চালাচ্ছেন এটা চালাচ্ছেন সেটা চালাচ্ছেন হঠাৎ করে আপনার নিয়ন্ত্রণ নেই কোনো কিছুতে এটা আপনার ইমেজে আপনার ব্রেইনে একটা ইমেজ তৈরি করে যে হ্যাঁ হ্যাঁ আমার তো কোনো নিয়ন্ত্রণ আর নেই কোনো কিছুতে তো আমার ই নাই তারপর ফেয়ার অফ এডিকশন আপনি কোনো কিছুতে আসক্ত হয়ে যাচ্ছেন সেটার একটা ভয় ঠিক না আপনি ছেড়ে দিয়ে কতক্ষণ থাকতে পারবেন আপনি যে আসক্ত এডিক্টেড সেটার একটা ইমেজ আপনার মাথায় তুলে ধরবে ইম্পোসড পিরিয়ডস অফ কোল্ড আর কি আপনি হঠাৎ করে ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার পর একটা বদ্ধ ঘরে কিংবা কোথাও গেলেন সেখানে যাওয়ার পর আপনার যে একটা ভিতরে কেমন একটা অনুভব হবে সেই ইম্পোস্ট পিরিয়ডসটার কথাও কনজিউর আপ করে আপনার মানে ছবি ইমেজ তুলে ধরে যাই হোক এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটাকে আমরা আরও সুন্দর করে ফিল করতে পারি ভেঙে ভেঙে অনুভব করতে পারি যেমন ডিজিটাল ডিটক্স ইজ এ ফেস ইজ এ ফ্রেইস এমন একটা ফ্রেইসি ডিজিটাল ডিটক্স এমন একটি শব্দগুচ্ছ দ্যাট উই হিয়ার মোর অ্যান্ড মোর যেটা কিনা আমরা প্রায়শই বা অহরহ শুনছি যেটার মুখোমুখি হচ্ছি ইনস্ট্যান্টলি কনজিউরিং আপ তৎক্ষণাৎ মনে করিয়ে দেয় জাগিয়ে তোলে কোনো কিছুর একটা চিত্র তুলে ধরে তুলে ধরে কিসের সেটা সেটা হচ্ছে লস অফ কন্ট্রোল ফেয়ার অফ এডিকশন অ্যান্ড ইম্পোস্ট পিরিয়ডস অফ কোল্ড কি ডিজিটাল প্রযুক্তির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা ডিজিটাল প্রযুক্তির প্রতি আসক্ত হয়ে যাওয়ার ভয় আবার হঠাৎ করে ডিজিটাল প্রযুক্তি পুরোপুরি ছেড়ে দেওয়ার বাধ্যতামূলক একটা বিরতির চিত্র তুলে ধরে এই ডিজিটাল ডিটক্স নামক একটা ফ্রেজটি যেটা আমরা অহরহ শুনছি আর শোনার ফলে এই রকম এইরকম চিত্র তুলে ধরে আমাদের মনে এরকম এরকম কিছু চিত্র তুলে ধরে আমরা এটাকে বিভিন্নভাবে অনুবাদ করতে পারি ধরেন এইভাবে করলে আমরা প্রায়শই ডিজিটাল ডিটক্স নামে শব্দগুচ্ছটির মুখোমুখি হচ্ছি বা শুনছি এই পর্যন্ত বলে আপনি থেমে গেলেন শান্ত সৃষ্টভাবে বললেন শোনা মাত্র এই শব্দগুচ্ছটি আমাদের মনের মধ্যে ডিজিটাল প্রযুক্তির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা ডিজিটাল প্রযুক্তির প্রতি আসক্ত হয়ে যাওয়ার ভয় আবার হঠাৎ করে ডিজিটাল প্রযুক্তি পুরোপুরি ছেড়ে দেওয়ার বাধ্যতামূলক বিরতির কিছু চিত্র তুলে ধরে ঠিক না যখন আমরা ভাবি তখনই এই রকম কিছু চিত্র আমাদের মাথায় উঠে আসে আবার আপনি এবে বলতে পারেন আমরা প্রায়শই ডিজিটাল ডিটক্স নামে শব্দগুচ্ছটির মুখোমুখি হচ্ছি শুনছি এটি শোনামাত্রই আমাদের মনের মধ্যে যে চিত্রটি ফুটে ওঠে তা হলো আমাদের প্রযুক্তির ব্যবহারের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা ডিজিটাল প্রযুক্তির প্রতি নির্ভরশীল হয়ে পড়ার শঙ্কা এবং ডিজিটাল প্রযুক্তি থেকে হঠাৎ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার বাধ্যতামূলক একটা সময়সীমা এই এই জিনিসগুলো আমাদের চিত্র ফুটে তোলে অথবা আপনি এবেও করতে পারেন আমরা প্রায়শই ডিজিটাল ডিটক্স নামের শব্দগুচ্ছটির মুখোমুখি হচ্ছি এটি শোনা মাত্রই আমাদের মনের মধ্যে ডিজিটাল প্রযুক্তির উপর নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া ডিজিটাল প্রযুক্তির প্রতি আসক্তিকে ঘিরে উদ্বেগ জন্ম নেয়া এবং হঠাৎ করে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার পুরোপুরি বন্ধ করে দিতে হবে এমন বাধ্যতামূলক বিরতির দৃশ্য বা চিত্র ফুটে ওঠে যখনই আমরা ভাবি তখন আমাদের এরকম একটা চিত্র ফুটে ওঠে তার মানে আমাদের এই সেন্টেন্সটা পুরোপুরি অনুভব করা অনুবাদ অনুবাদ করা এবং ডিজিটাল ডিটক্সের মূল থিমটা জানা নিয়ে কিন্তু এই টার্গেটটা এবং এভাবে কষ্ট করে অনুবাদটা শেখাচ্ছি যাতে আপনার ওই বিভিন্ন জায়গায় অনুবাদ আসে সেই যাতে আপনার কাজে লাগে যাই হোক আমরা চলে যাই আমাদের পরবর্তী বাক্যে দেখুন পরবর্তী বাক্য শুরু হয়েছে অ্যাজ প্যারেন্টস অ্যাজ প্যারেন্টস মেনি অফ আস আমাদের অনেকেরই প্যারেন্টসরা কি আর ই স্টিল বিগিনার্স ইন দিস ব্র্যাভ নিউ ডিজিটাল ওয়ার্ল্ড এই ব্র্যাব নিউ সাহসী ঠিক আছে নতুন যুগে ডিজিটাল ওয়ার্ল্ড নতুন যুগে আমরা আমাদের প্যারেন্টস প্যারেন্টস হিসাবে অ্যাজ প্যারেন্টস মেনি অফ আস সরি প্যারেন্টস হিসেবে মেনি অফ আস আমাদের অনেকেই বাবা মা বা পিতা মাতা হিসেবে আমরা অনেকেই বিগিনার কোথায় ইন দিস ডিজিটাল ওয়ার্ল্ড ঠিক আছে অ্যাজ প্যারেন্টস বাবা মা হিসেবে মেনি অফ আস উই আর স্টিল বিগিনার্স আমরা অনেকেই এখনও এই অত্যাধুনিক ডিজিটাল যুগে প্রযুক্তির এই সাহসী নতুন যুগে অনভিজ্ঞ বা নতুন বা নবীন বলতে পারেন অ্যান্ড রাদার দেন এবং অ্যাম্পাওয়ারিং আওয়ার রাদার দেন এম্পাওয়ারিং আওয়ার ইয়থ মানে এই ইয়থদেরকে রাদার দেন এম্পাওয়ারিং মানে তাদেরকে কি এমপাওয়ার না করে ঠিক আছে মানে কি উৎসাহিত না করে উদ্বুদ্ধ না করে সক্ষম করে তোলার পরিবর্তে রাদার দেন এম্পাওয়ারিং আওয়ার ইয়থ টু ব্লেস ট্রেলস ইন টু দ্য মডার্ন এজ ঠিক আছে আমাদের যুব সমাজকে আমার ইয়থ আমাদের যুব সমাজকে আধুনিক যুগে নেতৃত্ব দিতে বা অগ্রগামী হতে অথবা নতুন পথ নির্মাণের জন্য পথ প্রদর্শক হতে উৎসাহিত বা সহায়তা বা উদ্বুদ্ধ সক্ষম করার পরিবর্তে পরিবর্তে রাদার দেন রাদার দেন এটা না করে এটা করার না করে কোনটা না করে এম্পাওয়ারিং আওয়ার ইয়দ ইয়দেরকে এম্পাওয়ার করছি না কোন দিকে করছি না টু এই দিকে ব্লেইস ট্রেলস ব্লেইস ট্রেলস ইন টু দ্য মডার্ন এজ ব্লেইস ট্রেলস মানে হচ্ছে কি কোনো কিছুর মানে নেতৃত্ব দেয়া কোনো কিছুর পথ প্রদর্শক হওয়া ব্লেইস ট্রেলস ট্রেল রেখে যাওয়া মানে আপনি এমন কিছু করবেন যেটা অন্যের জন্য অনুসরণীয় হবে ব্লেইস ট্রেলস নেতৃত্ব দেয়া বা অগ্রগামী হওয়া নতুন পথ নির্মাণ যারা করে তারাই কি করে ব্লেইস ট্রেইল করে আপনি যদি নতুন পথ তৈরি করেন আপনি অগ্রগামী হবেন আপনি নেতৃত্ব দিচ্ছেন এরকম সেন্স থেকে এখানে বলা হচ্ছে যে মডার্ন এইজে যে মডার্ন এজটা এখন চলছে সেই এইজের ব্লেইস ট্রেল না করে সেই এইজের অগ্রগামী না হয়ে নেতৃত্ব না দিয়ে নতুন পথ নির্মাণের জন্য বা পথ প্রদর্শক হওয়ার জন্য উৎসাহিত বা সহায়তা বা উদ্বুদ্ধ বা সক্ষম করার পরিবর্তে রাদার রাদার দেন এম্পাওয়ারিং করার পরিবর্তে আমরা কি করছি আমরা আওয়ার সাসপিশন অফ স্ন্যাপচ্যাট অ্যান্ড জেনারেল ফেয়ার অফ দ্য আননোন এই তিনটা জিনিস এই দুটা জিনিস স্ন্যাপচ্যাটের প্রতি আমাদের সংশয় সাসপিশন মানে হচ্ছে কি সংশয় অবিশ্বাস অস্বস্তি এবং জেনারেল ফেয়ার অব দ্য আননোন এবং অজানা সম্পর্কে আমাদের একটা উদ্বেগ আছে নতুন নতুন প্রযুক্তিতে এটা ধরবি না ওটা ধরবি না আমরা যেহেতু জানি না সে কারণে ফেয়ার অফ আননোন আবার স্ন্যাপচ্যাট বলতে এখানে বোঝাচ্ছে ডিজিটাল যুগের বিভিন্ন অ্যাপস যেমন স্ন্যাপচ্যাট আছে ফেসবুক আছে বিভিন্ন যে অ্যাপসগুলো আছে সেগুলো সেগুলো সম্পর্কে আমাদের সংশয় সংকট এগুলো কি করছে লিড আস টু লিড আস টু আমাদেরকে পরিচালিত করছে টু রেস্ট্রিক্ট থামিয়ে দিতে বাধা দিতে আর ইভেন রিজেক্ট দিজ ইনফ্লুয়েন্সেস এইসব প্রভাব পুরোপুরি রিজেক্ট করতে বা রেস্ট্রিক্ট করতে আমাদেরকে পরিচালিত করছে বা আমাদেরকে ধাবিত করছে অজানা সম্পর্কে আমাদের উদ্বেগ নতুন নতুন প্রযুক্তিতে ভয় এইসবের প্রভাবগুলিকে সীমাবদ্ধ রেস্ট্রিক্ট সীমাবদ্ধ বা প্রত্যাখ্যান করতে প্ররোচিত করছে বা বাধ্য করছে লিড অ্যাস টু ডু সামথিং মানে আমাদেরকে প্ররোচিত করছে বা বাধ্য করছে অ্যাজ উই সি অ্যাজ উই সি দ্যাম অ্যানক্রোচ ফারদার ইন্টু আওয়ার চিলড্রেন্স চিলড্রেন্স লাইফস দেখুন এখানে বলা হচ্ছে কি যে অ্যাজ উই সিজ কেননা কেননা অ্যাজ উই সি কেননা আমরা দেখি আমরা দেখি দ্যাম এনক্রোচ ফারদার টু আওয়ার চিলড্রেন্স লাইফ কেননা আমরা আমরা যে দেখতে পাচ্ছি অ্যাজ উই সি লক্ষ্য করছি এইসব আমাদের সন্তানদের জীবনে ক্রমাগত অনুপ্রবেশ করছে এনক্রোচ করছে দ্যাম উই সি দ্যাম দ্যাম মানে কি এই যে ডিজিটাল যন্ত্রপাতি আর কি অ্যানক্রোচ ফারদার আরও বেশি ইন টু আওয়ার চিলড্রেন্স লাইফস কেননা আমরা এটা দেখি আমরা লক্ষ্য করি যে এই জিনিসগুলো আমাদের সন্তানদের জীবনে ক্রমাগত অনুপ্রবেশ করছে আর এই কারণেই স্ন্যাপচ্যাটের প্রতি আমাদের সংশয় অবিশ্বাস এবং অজানা সম্পর্কে আমাদের উদ্বেগ নতুন নতুন প্রযুক্তিতে ভয় এইসবের প্রভাবগুলিকে সীমাবদ্ধ বা প্রত্যাখ্যান করতে প্রয়োজিত করছে বাধ্য করছে যাতে এই জিনিসগুলো না বাড়ে ঠিক আছে তা আমরা ব্যাপারটাকে যদি পুরোপুরি সাজিয়ে অনুবাদ করি যে কীরকম হবে দেখুন অনুবাদটা অনেকটাই এরকম হবে যে আমরা ঠিক এইভাবে অনুবাদটা সাজাতে পারি বাবা মা হিসেবে বাবা মা হিসেবে অ্যাজ অ্যাজ প্যারেন্টস আমরা অনেকেই এখনো এই অত্যাধুনিক ডিজিটাল রাজ্যে প্রযুক্তির এই সাহসী নতুন যুগে অনভিজ্ঞ বিগিনার নতুন বা নবীন সেই সাথে আমাদের যুব সমাজকে আধুনিক যুগে নেতৃত্ব দিতে অগ্রগামী হতে নতুন পথ নির্মাণের জন্য পথ প্রদর্শক হতে উৎসাহিত বা সহায়তা বা উদ্বুদ্ধ বা সক্ষম করার পরিবর্তে এমপাওয়ারিং দ্যাম সক্ষম করার পরিবর্তে স্ন্যাপচ্যাটের প্রতি আমাদের সাসপিশন সংশয় সংকট অবিশ্বাস অস্বস্তি এবং অজানা সম্পর্কে আমাদের উদ্বেগ ফেয়ার টু আন আননোন সামথিং ঠিক আছে ফেয়ার অফ দ্য আননোন সামথিং ভয় এইসবের প্রভাবগুলিকে সীমাবদ্ধ বা প্রত্যাখ্যান করতে প্ররোচিত করছে বা বাধ্য করছে ঠিক আছে বা বাধ্য কর করছে কেননা আমরা যে স্পষ্ট দেখতে পাচ্ছি বা লক্ষ্য করছি এইসব আমাদের সন্তানদের জীবনে ক্রমাগত অনুপ্রবেশ করছে মানে এমনভাবে ঢুকে যাচ্ছে যে আমরা এটা নিয়ে খুবই ভয়ে আছি ভয়ে থাকি চাইলে আপনি এভাবে অনুবাদ করতে পারেন যে বাবা মা হিসেবে আমরা অনেকেই এখনও এই অত্যাধুনিক ডিজিটাল রাজ্যে অনভিজ্ঞ বা নতুন আমরা যেহেতু লক্ষ্য করছি যে এই সব প্রযুক্তি আমাদের সন্তানদের জীবনে ক্রমাগত অনুপ্রবেশ করছে তাই আমাদের যুবকদের আধুনিক যুগে নেতৃত্ব দিতে উৎসাহিত করার পরিবর্তে স্ন্যাপচ্যাটের প্রতি আমাদের অবিশ্বাস এবং অজানার প্রতি ভয় প্রায়শই আমাদের বাচ্চাদের জীবনে এইসবের প্রভাবগুলিকে সীমাবদ্ধ বা প্রত্যাখ্যান করতে প্রয়োজিত করছে এই কারণে আমরা এগুলোকে পুরোপুরি সীমা রেস্ট্রিক্ট করি অথবা রিজেক্ট করি দিই মাঝে মাঝে তারপর বলা হচ্ছে কি যে ইট ইজ ইজি টু সি ওয়াই দ্য অ্যাক্সেসিবিলিটি টু টেকনোলজি ক্যান বি এ কজ অফ কনসার্ন দেখুন এই কজ অফ কনসার্ন নিয়ে কিন্তু একটা কোশ্চেন আছে যেটা কেন কজ অফ কনসার্ন এটার একটা উত্তর কিন্তু বলা হচ্ছে তা কিওয়ার্ড অনুযায়ী আপনি প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাচ্ছি ইটস ইজি টু সি এটা দেখা খুবই সহজ ওয়াই দ্য অ্যাক্সেসিবিলিটি টু টেকনোলজি ক্যান বি এ কজ অফ কনসার্ন কেন কনসার্ন হওয়ার পিছনের সম্ভাবনা রয়েছে সেটা হ্যাঁ খুবই সহজভাবে এটা ইট ইজ ইজি টু সি দেখা যায় এখন আমরা কনসার্নগুলো বলব যে কেন কনসার্ন হচ্ছে টেকনোলজিতে অ্যাক্সেসিবিলিটি প্রযুক্তির ব্যাপকতা বা ব্যাপক সহজলভ্যতা কেন এই উদ্বেগজনক কেন উদ্বেগজনক বা উদ্বেগের কারণ হতে পারে তা সহজেই বোঝা যায় বা স্পষ্ট বোধগম্য তো সেটা কি যেমন কেন আমরা এটা নিয়ে এত বাড়াবাড়ি করি সেটা হচ্ছে যে বুলিস প্রিডেটর্স অ্যান্ড আদার্স নাস্টিস দেখুন এখানে তিনটা শব্দ বুলিস মানে হচ্ছে সাইবার জগতেও বুলি মানে অপব্যবহারকারী নিপীড়ক এখানে নাউন করা হয়েছে যারা নিপীড়ক বা উত্তক্তারী যারা উত্ত্যক্ত করে তাদেরকে যারা গালাগালি করে এক কথায় বুলিস এখানে প্রি প্রিডেটরস হচ্ছে কি যারা শিকারী চরিত্র স্বৈরাচারী মানে যা ইচ্ছা তাই আমরা করবো প্রি এবং আদার নেস্টিস আদার নেস্টিস মানে হচ্ছে অন্যান্য অসভ্য ঘৃণ্য ব্যক্তি রয়েছে ঠিক আছে নেস্টিস রয়েছে এখানে বলা হচ্ছে ডু এক্সিস্ট তারা এখনও এক্সিস্ট করে ডু এক্সিস্ট শুধু এক্সিস্ট বললে ব্যাপারটা সিম্পল ছিল ডু দিয়ে এটাকে কী করেছি ডু দিয়ে এটাকে আমি একটু জোরালো ভাব প্রকাশ করছি যে ডু এক্সিস্ট তারা এখনও এক্সিস্ট করে ডু এক্সিস্ট ইন দ্য সাইবার ওয়ার্ল্ড তারা সাইবার ওয়ার্ল্ডে এখনও এক্সিস্ট করে জাস্ট অ্যাজ দে ডু ইন দ্য ন্যাচারাল ওয়ান মানে দৈনন্দিন জীবনে ন্যাচারাল ওয়ান মানে বোঝা যে দৈনন্দিন জীবনে করে যেমন দৈনন্দিন জীবনের মতোই বা বাস্তব জগতের মতোই সাইবার জগতেও বুলি শিকারী চরিত্র মানে স্বৈরাচারী স্বভাব আছে যা ইচ্ছা তাই করব এবং অন্যান্য অসভ্য ঘৃণ্য ব্যক্তিদের ব্যক্তিরা রয়েছে বা ভিন্ন ব্যক্তিদের আবাসস্থল এই সোশ্যাল জগতও মানে সাইবার জগৎটাও আবাসস্থল কাদের এই এই জিনিসগুলোর এই এই মানুষগুলোর যেমনটা ন্যাচারাল ওয়ানে থাকে বাস্তব জগতে থাকে তেমনটাই সাইবার জগতেও থাকে তাহলে কনসার্নের কারণ উত্তর কিন্তু আমরা পাচ্ছি তো একটা এখানে পাচ্ছি দেখি আরও কিছু পাই কি না এরপর আছে বাট বাট দিয়ে বলা আছে ওয়াইল সাম ট্রাই টু কমবার্ট বাট ওয়াইল তবে কেউ কেউ ট্রাই করে টু কমবার্ট দ্য ইনফ্লুয়েন্স অফ সোশ্যাল মিডিয়া মিডিয়ার প্রভাবকে কমবার্ট করবে মোকাবেলা করবে অ্যান্ড দ্য ডেমন স্ক্রিন টাইম ডেমন স্ক্রিন টাইম ডেমন স্ক্রিন টাইম হচ্ছে কি শিক্ষার্থীদের উপর স্ক্রিন টাইমের পৈশাচীকরণের বিরুদ্ধে ডেমন স্ক্রিন টাইম অন পিউপিলস শিক্ষার্থীদের মধ্যে এখানে দেখুন বেনিং যেমনটা বেনিং ফোমস অ্যান্ড সুইচিং অফ ওয়াইফাই আর টু সলিউশন দ্যাট হ্যাভ বিন রাইট মানে হঠাৎ করে আপনার চেষ্টা করলাম কি যে এই সাম ট্রাই কিছু কেউ কেউ চেষ্টা করে টু কমবার্ট দ্য ইনফ্লুয়েন্স অফ সোশ্যাল মিডিয়া অ্যান্ড দ্য ডিমোন স্ক্রিন টাইম স্ক্রিন টাইমের ডিমোন মানে হচ্ছে কি যে যেই স্ক্রিন টাইমটা আপনি দিচ্ছেন বিশাল আকারে হ্যাঁ স্ক্রিন টাইমের যে পয়সা চুচিকরণ হচ্ছে মানে আপনি স্ক্রিন টাইমে এক নাগার পাশবিকভাবে এখানে আপনি আছেন নষ্ট করছেন সময় ওই ব্যাপারগুলো এবং সোশ্যাল মিডিয়ার যে ইনফ্লুয়েন্স আছে সেই ব্যাপারগুলো কম্বার্ট বা মোকাবেলা করতে কেউ কেউ চায় সাম চায় কেউ কেউ চায় কীভাবে যেমন বেনিং ফোন ফোন নিষিদ্ধ করে দিলাম স্কুলে আসা সুইচিং অফ ওয়াইফাই বাসায় আমি ওয়াইফাই নষ্ট বন্ধ করে দিলাম টু সলিউশন দ্যাট হ্যাভ বিন ট্রাইড এই এই সলিউশনগুলো কি করা হচ্ছে ট্রাই করা হচ্ছে সিম্পলি এই এই সলিউশনগুলো আমরা মাঝে মাঝে ট্রাই করি যে হঠাৎ করে সুইচ অফ করে দিলাম মোবাইল ফোন বন্ধ করে দিলাম আবার কি করে সাম হ্যাভ অ্যাডপ্টেড আ মোর টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি অ্যাপ্রোচ আবার কেউ কেউ একবিংশ শতাব্দীর অ্যাপ্রোচটাও কী করে গ্রহণ করে তো আমরা যদি অনুবাদ করি তবে কেউ কেউ সোশ্যাল মিডিয়ার প্রভাব এজ ইনফ্লুয়েন্স এবং শিক্ষার্থীদের উপর স্ক্রিন টাইমের পৈশাচীকরণের বিরুদ্ধে ডেমোর ডিমোন স্ক্রিন টাইম পৈশাচীকরণের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করলেও ওয়াইল চেষ্টা করলেও দুটি পন্থায় সমাধানের চেষ্টা করা হয় অনুশীলন করা হয়েছে তা হলো ফোন নিষিদ্ধ করা এবং ওয়াইফাই বন্ধ করা তো এখানে ওয়াইল্ড করা হলেও চেষ্টা করা হলেও যদিও করা হয় তারপরও কেউ কেউ আবার আরও আধুনিক একবিংশ শতাব্দীর দৃষ্টিভঙ্গি পদ্ধতি গ্রহণ করেছেন কেউ কেউ আবার স্বেচ্ছায় এই পদ্ধতি যে একবিংশ শতাব্দীর আমরা যেহেতু আধুনিক হচ্ছি ভাই আধুনিক ছেড়ে দেই আমরা তাদেরকে ছেড়ে দিয়েছি মানে শিখুক জানুক ঘাটুক এরকম একটা সেন্সে আমরা ব্যাপারটাকে ভাবি কেউ কেউ এভাবে ভাবে আমরা পরবর্তী বাক্যে চলে যাই দেখুন এটি শুরু হয়েছে দ্য একটিভলি অ্যাম্বারেস টেকনোলজি তারা কি করে একদম সজ সচল সজাগভাবে এই টেকনোলজিকে অ্যাম্বারেস করে আলিঙ্গন করে টেকনোলজিকে স্বাগতম জানায় অ্যাজ এ ফোর্স ফর গুড দেখুন এখানে আরও একটা কোশ্চেনের কিওয়ার্ড ছিল সেটা হচ্ছে কি ফোর্স ফর গুড মানে ভালো কিছু শক্তি কিভাবে টেকনোলজি বা সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল জগৎ হতে পারে সেটার উত্তর কিন্তু করতে হবে আপনাকে এখান থেকে দেখে তো এইখানে বোঝাচ্ছে যে তারা টেকনোলজিকে নিয়ে যায় অ্যাজ এ ফোর্স ফর গুড ইন কর্পোরেটিং টেকনোলজি ইন মেনি স্পপেক্টস অব দেয়ার লার্নিং অ্যান্ড ওয়েলবিং কীভাবে এটাকে ফোর্স ফর গুড করে শেখা এবং ভালো কল্যাণের কিছু জন্য তারা তাদের শিক্ষাগত যাত্রা এবং সামগ্রিক কল্যাণের বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তিকে অন্তর্ভুক্ত করে করার মাধ্যমে করে এই যে ইনকর্পোরেটিং করার মাধ্যমে অন্তর্ভুক্ত করে বা করার মাধ্যমে প্রযুক্তিকে ইতিবাচকতার শক্তি হিসেবে ইতিবাচক পরিবর্তনের অনুঘটক হিসেবে গ্রহণ করে শক্তি হিসেবে বলতে পারেন অথবা ইতিবাচক পরিবর্তনের অনুঘটক বলতে পারেন অ্যাম্বারেজ দ্য টেকনোলজি অ্যাজ এ ফোর্স ফর গুড ইতিবাচক শক্তি গুড ইতিবাচক শক্তি হিসেবে অ্যাম্বারেজ করে গ্রহণ করে পরবর্তী বাক্যে হচ্ছে কি ইটস নট জাস্ট অ্যাবাউট গ্যাজেটস অ্যান্ড গিজমস ডিজিটাল ইজ ফাস্ট বিকামিং দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য এইজ দেখুন এখানেও কিন্তু ছিল যে কীভাবে বিকামিং দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য এইজ হচ্ছে অ্যান্ড ওয়ান ইন উইচ উই মাস্ট অল বি লিটারেট অ্যান্ড ওয়ান ইন উইচ এমন একটা যেটার মাধ্যমে উই মাস্ট অল বি লিটারেট আমরা শিখতে পারি এটি কেবল ইলেকট্রনিক্স ডিভাইস বা সরঞ্জাম ইলেকট্রনিক ডিভাইস বা সরঞ্জাম ঠিক আছে গিজমস বা গ্যাজেটস ঠিক আছে গ্যাজেটস আর গিজমস এগুলো হচ্ছে ডিভাইস অথবা সরঞ্জাম সম্পর্কে নয় সরঞ্জামেই সীমাবদ্ধ নয় ইটস নট জাস্ট অ্যাবাউট গ্যাজেটস ইটস নট জাস্ট অ্যাবাউট গ্যাজেটস সরঞ্জাম বা উদ্ভাবন এরকম কিছুই না ডিজিটাল মাধ্যমে সমসাময়িক সময়ে দ্রুত যোগাযোগের প্রাথমিক মাধ্যম হয়ে উঠছে ডিজিটাল মাধ্যমটা কি হচ্ছে সমসাময়িক যুগের বিকামিং দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য এইজ ল্যাঙ্গুয়েজ অফ দ্য এইজ মানে হচ্ছে সমসময়ের বা যুগের ভাষা মাধ্যম ভাষা না বলে যোগাযোগের মাধ্যম বলতে পারে মাধ্যম বা প্রাথমিক মাধ্যম হয়ে উঠেছে এবং এমন এটি এমন একটি ক্ষেত্র হয়ে উঠেছে যেখানে আমাদের সকলকে দক্ষতা অর্জন করতে হবে অ্যান্ড ওয়ান ইন উইচ যেই মাধ্যমে উই মাস্ট অল বি লিটারেট আমাদেরকে লিটারেট শিখতে হবে মানে কি দক্ষতা অর্জন করতে হবে উই মাস্ট অল বি লিটারেট আমাদের অবশ্যই এই জিনিসগুলোতে দক্ষতা অর্জন করতে হবে ইন উইচ উই মাস্ট অল বি লিটারেট যাই হোক আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী বাক্যে পরবর্তী বাক্য হচ্ছে পিউবেলস ক্যান লার্ন টু কোড অ্যান্ড ইউজ সুইফট গ্রাউন্ডস অ্যান্ড ইনক্রেডিভলি পাওয়ারফুল অ্যাপ উইচ ব্রিং দেয়ার আইডিয়াস টু লাইফ শিক্ষার্থীরা কুডিং জ্ঞান অর্জন করতে পারে এবং সুইফট প্লেগ্রাউন্ড ব্যবহার করতে পারে সুইফট প্লেগ্রাউন্ডস এমন একটি অসাধারণ শক্তিশালী অ্যাপ্লিকেশন যা তাদের সৃজনশীল ধারণাগুলোকে প্রাণবন্ত করে তুলতে পারে হুইচ ব্রিং দেয়ার আইডিয়া সৃজনশীল যে ধারণা আছে সেগুলোকে টু লাইফ মানে কি প্রাণবন্ত আইডিয়াকে প্রাণবন্ত জীবন দিতে পারে যেটা তারা কল্পনা করছে সেগুলোকে লাইফ বা প্রাণবন্ত করে তুলতে পারে এখানে সুইফট প্লেগ্রাউন্ড হচ্ছে একটা শব্দ এটাকে মডিফাই কর সরি মডিফাই না এটাকে আপনার অ্যাপোজিটিভ ফ্রেজ দিয়ে এটাকে বলা হচ্ছে অ্যান্ড ইনক্রেডিভলি পাওয়ারফুল অ্যাপ হচ্ছে এই সুইফট প্লেগ্রাউন্ড পরে বাক্য বলেছি ইট ইজ দ্য সেম প্ল্যাটফর্ম উইচ ওয়াজ ইউজ টু ক্রিয়েট অ্যাপ্লিকেশনস লাইক ডু লিঙ্গো অ্যান্ড এ আর বি অ্যান্ড বি এই প্ল্যাটফর্মটি ডুও লিঙ্গ এবং এ অ্যান্ড এর মতো অ্যাপ্লিকেশনগুলির বিকাশে ব্যবহৃত হয়েছিল পরে বাক্যছি ইন ইয়ার টেন অ্যান্ড ইলেভেন্স ইন ইয়ার্স টেন অ্যান্ড ইলেভেন স্টুডেন্টস গেইন এক্সপেরিয়েন্স উইথ প্রফেশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি অ্যান্ড দ্য নিউ জেনারেশন ক্যান গেট ইনভলভ অন্তর্ভুক্ত হতে পারে ইন এ ট্যাক স্টার্ট আপ ডে দশ এবং এগারো বছরের মধ্যে দশম ও একাদশ শ্রেণিতে শিক্ষার্থীরা পেশাদার প্রোগ্রামিং ভাষা সি এ দক্ষতা অর্জন করে এবং টেক স্টার্ট আপ দিবসে অংশগ্রহণের সুযোগ পায় এই এই জিনিসগুলো তারা করতে পারে দশ এবং এগারো বছরের মধ্যে মানে এটা এগারো বছর না এগারো শ্রেণীর মধ্যে বোঝাচ্ছে দশম এবং একাদশ শ্রেণীতে পড়ার সময় আর কি পড়ার মধ্যেই তারা কী করতে পারে স্টুডেন্টস গেইন এক্সপিরিয়েন্স উইথ প্রফেশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি প্রফেশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি এর অভিজ্ঞতা লাভ করতে পারে অর্জন করতে পারে হোয়াট অফ দ্য ভার্চুয়াল ওয়ার্ল্ড হোয়াট অফ দ্য ভার্চুয়াল ওয়ার্ল্ড মানে হচ্ছে অনলাইন দুনিয়া কিভাবে এগোয় মানে অনলাইন দুনিয়া সম্পর্কে আসলে কী হোয়াট অফ দ্য ভার্চুয়াল ওয়ার্ল্ড মানে এখানে বলা হচ্ছে যে কী হয়ে গেল ভার্চুয়াল ওয়ার্ল্ডের মানে কেমন হয়ে গেল যে দশম এগারো একাদশ শ্রেণীতে থাকা অবস্থায় মানুষ এই জিনিস শিখে ফেলে এরকম একটা প্রশ্ন এখানে এরপর হচ্ছে পরবর্তী বাক্য সেটা হচ্ছে যে নো লং আর রেস্ট্রিক্টেড টু দ্য রিয়েল অফ এন্টারটেইনমেন্ট সেই দিন আর নেই যখন এন্টারটেইনমেন্ট কী হয়েছিল এন্টারটেইনমেন্ট কমা দিয়ে বলেছে দ্য অ্যাপ্লিকেশন অফ ভিয়ার আর অ্যানোরমাস অ্যান্ড স্কুলস ক্যান ইনকর্পোরেট এক্সাইটিং টেকনোলজি ইন টু দেয়ার লেসেন্স নো লং আর রেস্ট্রিক্টেড টু দ্য রিয়েলম অফ এন্টারটেইনমেন্ট মানে বলছে কি সেই দিন আর নেই নো লং আর নেই যখন ভিআর সম্পূর্ণরূপে বিনোদনের মধ্যে সীমাবদ্ধ ছিল কেবল অ্যাপ্লিকেশন অফ বিআর কেবল আরটাই ছিল কি আমাদের বিনোদনের একটা মাধ্যম কেবল এটাই ছিল তো সেই দিনটা নো লং আর নাই রেস্ট্রিক্টেড টু দ্য রিয়াল অফ এন্টারটেইনমেন্ট এন্টারটেনমেন্টের যে একটা জগৎ ছিল সেটা ছিল এর একটা প্রযুক্তির মাধ্যমে এখন ভিআরের অ্যাপ্লিকেশনগুলি বিস্তৃত আর অ্যানরমাস এত বেশি হয়ে গেছে অ্যান্ড আবার স্কুলগুলো তাদের পাঠ্যক্রমের মধ্যে এই আনন্দদায়ক চিত্তাকোষক প্রযুক্তিটি সংহত বা অন্তর্ভুক্ত করতে পারে স্কুলস ক্যান ইনকর্পোরেট স্কুলগুলো এই প্রযুক্তির যে অ্যানারোমাস বিস্তৃতি প্রকাশ পেয়েছে এতটাই যে এই স্কুলগুলো এগুলোকে অ্যাড করতে পারে অন্তর্ভুক্ত করে ইনকর্পোরেট অন্তর্ভুক্ত করতে পারে এই এক্সাইটিং টেকনোলজি ইন টু দ্যার ল্যাসনস টেকনোলজিগুলোকে লেসনে আমরা নিয়ে আসতে পারি লার্নিং বাই ডুইং ইজ অল ওয়ান অফ দ্য মোস্ট ইফেক্টিভ দেখুন লার্নিং বাই ডুইং কোনো কিছু করে হাতে কলমে শেখা যেটাকে বলা হয় সেটা হচ্ছে কি লার্নিং বাই ডুইং হাতে কলমে বা ব্যবহারিক বা হাতে কলমে শেখা প্রায়শই অবমূল্যায়ন করা হয় অ্যান নেগলেকটেড মেথডস অফ লার্নিং অবমূল্যায়ন করা হয় ওয়ান অফ দ্য মোস্ট ইফেক্টিভ প্রকৃতপক্ষের সবচেয়ে কার্যকর পদ্ধতিগুলোর মধ্যে একটি এখানে দুটি সেন্স কীভাবে দুটি সেন্স প্রথম সেন্স হচ্ছে লার্নিং বাই ডুইং ইজ অল ওয়ান অফ দ্য মোস্ট ইফেক্টিভ সবচেয়ে বেশি কার্যকর হচ্ছে লার্নিং বাই ডুইং এই থিউরিটা হাতে কলমে শেখার ব্যাপারটা আফটারঅল সর্বোপরি সবচেয়ে কার্যকরী একটা পদ্ধতি অ্যান্ড নেগলেক্টেড মেথড অফ লার্নিং সেই সাথে এটাকে কি করা হয় অবমূল্যায়ন করা হয় অবহেলা করা হয় ইগনোর করা হয় এইখানে একটা বাস্তবতা তুলে ধরা হয়েছে আর কি যাই হোক এরপর জাস্ট অ্যাজ এন এয়ার পাই দেখুন এটাকে নিয়ে কিন্তু একটা প্রশ্ন আছে জাস্ট অ্যাজ এন এয়ারলাইন পাইলট উইল ট্রেন ইন এ সিমুলেটর সিমিলেটরের মধ্যে যেভাবে একটা এয়ারলাইন পাইলট উইল ট্রেইন কী করবে প্রশিক্ষণ দিবে বিফোর বিইং ল্যাট লুজ উইথ এ প্ল্যান ফুল অফ প্যাসেঞ্জার্স পুরো প্যাসেঞ্জার্স নিয়ে যখন একটা বিমান উঠতে যাচ্ছে ল্যাট লুজ মানে ছেড়ে দিচ্ছে এর পূর্বে বিফোর বিইং এটার পূর্বে কী করে এয়ারলাইন পাইলট ওই সিমুলেটরে যারা আছে তাদেরকে ট্রেন করে ঠিক সেমভাবে ভিআর অ্যালাউস অনুমতি অনুমোদন দেয় বা অনুমতি দেয় অ্যাক্সেস টু গ্লোবাল রিসোর্সেস আরের মাধ্যমে আমরা গ্লোবাল রিসোর্সের অ্যাক্সেস পাই অ্যান্ড ইমার্সিভ লার্নিংয়ে আমরা অ্যাক্সেস পাই এক্সপিরিয়েন্সেসে উইথ উইচ টু এক্সপেরিমেন্ট ট্যাকল প্রবলেমস অ্যান্ড টেক রিস্ক ইন এ ভার্চুয়াল এনভায়রনমেন্ট ফ্রি ফ্রম ফেয়ার ভয় থেকে দূরে থেকে আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্টে রিস্ক নেওয়া প্রবলেম সমাধান করা ট্যাকল প্রবলেমস এক্সপেরিমেন্ট করার অভিজ্ঞতাগুলো আমরা ইমার্সিভ লার্নিং ব্যাপকভাবে শিখতে পারি তো যাত্রীদের নিয়ে বিমান চালানোর আগে একজন এয়ারলাইন পাইলট যেমন সিমুলেটরে প্রশিক্ষণ নেবেন অনুরূপ ভি আর ভার্চুয়াল রিয়ালিটিও তেমন বৈশ্বিক সংস্থানগুলির সাথে সংযোগ স্থাপন এবং মনোমুগ্ধকর শেখার অভিজ্ঞতা লাভের সুযোগ করে দিবে যার ফলে কোনো রকম আশঙ্কা ছাড়াই ভার্চুয়াল পরিবেশে পরীক্ষা নিরীক্ষা করা সমস্যা মোকাবেলা করা এবং ঝুঁকি নেওয়া যাবে এগুলো করলে আমরা এই জিনিসগুলো করতে পারবো ঝুঁকি নিতে পারবো ভয়হীন থাকতে পারব এরপরের যে বাক্য সেটি দেখুন যে ওয়াট এ ওয়ান্ডারফুল ওয়ে টু হেল্প স্টুডেন্টস হেল্প স্টুডেন্টসের পর ভার্ভের বেস ফ্রম বসে ডেভেলপ ইন্টু কিউরিয়াস রেসিল্যান্ট অ্যান্ড রিসোর্সফুল অ্যাডাল্টস শিক্ষার্থীদের কৌতূহলী প্রাণবন্ত এবং সম্পদশালী হিসেবে পরিপক্ক করে অ্যাডাল্টস রিসোর্সফুল অ্যাডাল্ট পরিপক্ক করে তোলায় সহায়তা করা কতই না চমৎকার উপায় বলা হচ্ছে হোয়াট এ ওয়ান্ডারফুল ওয়ে কতটা সুন্দর একটা পথ টু হেল্প স্টুডেন্টস ডিভেলপ ইন্টু কিউরিয়াস তাদের যে কৌতূহল আছে রেসিলেন্ট আছে প্রাণবন্ত এবং রিসোর্সফুল অ্যাডাল্টস রিসোর্সফুল অ্যাডাল্ট মানে পরিপক্ক হিসেবে তাদেরকে গড়ে তোলার ব্যাপারে কি ওয়ান্ডারফুল ওয়ে এটা রিসেন্ট আর্টিকেল ইন দ্য টেলিগ্রাফ অফার্ড সারভাইভাল টিপস অফ প্যারেন্টস অন দ্য টেকনোলজি ব্যাটেল ফিল্ড সম্প্রতি টেলিগ্রাফের এক প্রতিবেদনে প্রযুক্তি সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবেলায় অভিভাবকদের জন্য পরামর্শ তুলে ধরা হয়েছে সারভাইভাল টিপস সারভাইভাল টিপস চ্যালেঞ্জ মোকাবেলায় অভিভাবকদের পরামর্শ দিয়েছে ঠিক আছে অফার্ড সারভাইভাল টিপস দ্য ব্যাটেল ফিল্ড ম্যাটা ফোর ইজ এ টেলিং ওয়ান মানে এটা একটা রূপক ধরবে যুদ্ধক্ষেত্রের রূপকটি একটি মর্মস্পর্শী দৃষ্টান্ত প্রদান করে বা প্রাণবন্ত চিত্র সরবরাহ করে অ্যাজ প্যারেন্টস বাবা মা হিসেবে উই আর রাইট টু ওরি হ্যাঁ আমরা রাইট আমাদের অধিকার আছে চিন্তা করার উদ্বিগ্ন হওয়ার ওরি অ্যাবাউট দ্য স্ক্রিন টাইম উই অ্যালাভ আওয়ার চিলড্রেন আমাদের শিশুদেরকে অ্যান্ড টিনেজদেরকে যে সময় দেই টিনেজ ইয়ার্স যে সময় দেই সেটা নিয়ে ওরি হওয়ার ব্যাপারটার অধিকার আমাদের আছে অ্যান্ড সরি এখানে অ্যান্ড হচ্ছে আলাদা একটা বাক্য মানে এখানে অ্যান্ড দিয়ে নতুন বাক্য শুরু হয়েছে অ্যান্ড দ্য টিন এজ ইয়ার্স এটা হচ্ছে সাবজেক্ট ক্যান বি ফ্রড উইথ দ্য এডিশনাল প্রেশার অফ সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত চাপের কারণে ক্যান বি ফ্রড ফ্রড মানে হচ্ছে এখানে আশঙ্কাময় বা ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে বাট শুড ব্লেম বি লেট সো স্কোয়ারলি অ্যাট দ্য ডিজিটাল ডোর এখানে শেষের যে অংশটা এটা হচ্ছে একটা কোয়েশেন যে তবে blame ব্লেম late মানে দোষ কি তার উপর বর্তায় লে থেকে লেট সো স্কোয়ারলি সো স্কোয়ারলি মানে হচ্ছে কি স্কোয়ার মানে হচ্ছে একটা চতুর্ভুজ বর্গ যা সব কিছু সমান তার মানে এখানে বলা হচ্ছে যে একচেটিয়ে ভাবে স্কোয়ারলি একদম স্কোয়ার করে বর্গাকারে শ্যুড ব্লেম এখানে ব্লেম হচ্ছে সাবজেক্ট বি লেট দোষ কি তাদের উপর দেয়া উচিত অ্যাট দ্য ডিজিটাল ডোর একবারে একচেটিয়েভাবে দোষারোপ কি তাদেরকে করা ন্যায়সঙ্গত সঙ্গত ডিজিটাল প্ল্যাটফর্মের উপর সমস্ত দোষ চাপানো কি যৌক্তিক এরকম একটা কোশ্চেন করা হচ্ছে শেষের লাইনে তো প্রথমে অ্যাজ প্যারেন্টস বাবা মা হিসেবে আমরা আমাদের সন্তানদের যে পরিমাণ স্ক্রিন টাইম দিচ্ছি তা নিয়ে শঙ্কিত হওয়া উদ্বিগ্ন হওয়া যুক্তিসঙ্গত বা একেবারেই স্বাভাবিক আবার সামাজিক যোগাযোগ মাধ্যমের বাড়তি চাপে কিশোর কিশোরীরা বাড়তি ঝামেলার সম্মুখীন হতে পারে কিন্তু শুধু ডিজিটাল জগৎকে একচেটিয়াভাবে দোষারোপ করা কি ন্যায়সঙ্গত উচিত ডিজিটাল প্ল্যাটফর্মের উপর সমস্ত দোষ কি যৌক্তিক বা উচিত পরে বাক্য হচ্ছে দ্য নিড টু কানেক্ট ইন সোশ্যাল গ্রুপস সোশ্যাল গ্রুপের সাথে কানেক্ট থাকা এটাও কিন্তু একটা প্রশ্ন আছে যে কেন আমাদের সোশ্যাল গ্রুপের সাথে কানেক্ট থাকতে হবে নিডটা কি হ্যাজ এক্সিস্টেড রয়েছে সিন্স হিউম্যান ফার্স্ট ওয়ার্ক দ্য আর্থ সামাজিক বন্ধন গঠনের তাগিদ নিট টু কানেক্ট সামাজিক বন্ধনের দিকে কানেক্ট থাকার তাগিদ বা প্রয়োজন নিট প্রয়োজন মানবতার আদিকাল বা জন্ম লগ লগ্ন থেকেই কি বিদ্যমান হিউম্যান ফার্স্ট ওয়াক দ্য আর্থ যখন ওয়ার্ক দ্য আর্থ করেছে জন্মলগ্ন পৃথিবীতে স চলাচল শুরু করেছে তখন থেকেই আমাদের সামাজিক বন্ধন গঠনের তাগিদ মানবতার আদিকাল বা জন্মলোক থেকেই বিদ্যমান ছিল যাই আমরা পরবর্তীতে আসি পরবর্তী বাক্যে সেটা হচ্ছে কি মোস্ট অফ আস ওয়ান্ট টু বি লাইকড মোস্ট অফ আস ওয়ান এখানে প্রেসিভ করা হয়েছে কেন কারণ আমরা অনেকেই অধিকাংশই চাই আমাদেরকে কেউ পছন্দ করুক ভালোবাসুক অ্যান্ড টু ফর্ম ফ্রেন্ডশিপ এবং বন্ধুত্ব করতে চাই অ্যান্ড সাইকোলজিস্ট এগ্রি এবং মনোবিজ্ঞানীরা সম্মত হয়েছেন দ্যাট যে দিস কাইন্ড অফ অ্যাফার্মেশন দিস কাইন্ড অফ অ্যাফার্মেশান মানে কি বৈধতা অ্যাফার্মেশন মানে কি এখানে হ্যাঁ বোধক বা বৈধতা নিশ্চিত হওয়া ইজ ইম্পর্ট্যান্ট ফর আওয়ার মেন্টাল হেলথ এই ধরনের জিনিসে হে বলা এই ধরনের জিনিসকে পজিটিভ ভাবা বৈধতা দেওয়া মানে মেন্টাল হেলথের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের মধ্যে অনেকেই আমরা সাধারণত প্রশংসা পেতে ভালোবাসা পেতে টু বি লাইকড এবং বন্ধুত্ব তৈরি করতে চাই আর মনোবিজ্ঞানীরা সম্মত হয়েছেন সাইকোলজিস্ট এগ্রিস সম্মত হয়েছেন যে এই জাতীয় বৈধতা আমাদের মানসিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া ইজ জাস্ট ওয়ান অফ মেনি চ্যানেলস সোশ্যাল মিডিয়া হচ্ছে অনেক কিছুর মাত্র এক অর্থাৎ অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলোর মধ্যে জাস্ট একটা এখন এই চ্যানেলগুলো কী করি আমরা থ্রু হুইস যার মাধ্যমে যে প্ল্যাটফর্ম ফর্মগুলোর মাধ্যমে উই অল ডু দিস অ্যান্ড অ্যাজ অ্যাডাল উই মাস্ট সেট গুড এক্সাম্পল অ্যান্ড ইকুইপ ইয়াং পিপল ইয়াং পিপলকে ইকুইপ করতে হবে সুসজ্জিত করতে হবে উইথ দ্য ইনফরমেশন অ্যান্ড স্কিলস তথ্য এবং দক্ষতা দিয়ে টু ইউজ টেকনোলজি রেসপন্সিভলি দায়ী দায়িত্বজ্ঞান নিয়ে যাতে টেকনোলজি ইউজ করে সেই জন্য আমাদের স্কিলস এবং ইনফরমেশন দিয়ে ইকুইপ করতে হবে আমাদের ইয়াং পিপলকে এবং অ্যাজ এ অ্যাজ অ্যাডালস মানে পরিপক্ক হিসেবে আমরা যেহেতু অভিভাবক অভিভাবক হিসেবে বা বয়স্ক হিসেবে উই মাস্ট সেট অ্যা গুড এক্সাম্পল আমাদের ভালো উদাহরণ ভালো নজির স্থাপন করতে হবে সোশ্যাল মিডিয়া আমরা এই উদ্দেশ্যে ব্যবহার করি এমন বেশ কয়েকটি প্ল্যাটফর্মের মধ্যে একটি এই যে উই অল ডু দিস থ্রো উইস যার মাধ্যমে আমরা এইসব করে থাকি এরকম অনেকগুলো প্ল্যাটফর্মের মধ্যে সোশ্যাল মিডিয়া একটা এবং প্রাপ্তবয়স্ক হিসেবে অভিভাবক হিসেবে আমাদের একটি ইতিবাচক উদাহরণ স্থাপন করতে হবে এবং তরুণদের দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহারের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং তথ্য সরবরাহ করতে হবে আই বিলিভ দ্যাট আমি বিশ্বাস করি যে বাই টিচিং গুড প্র্যাকটিস অ্যান্ড অ্যাম্বেডিং কি আইটি স্কিলস ইন দ্য ক্লাসরুম ক্লাসরুমের মধ্যে আইটি স্কিল এমবেড করে অন্তর্ভুক্ত করে টিচিং গুড প্র্যাকটিস ভালো সর্বোত্তম অনুশীলনের শিক্ষা দিয়ে আমি বিশ্বাস করি শিক্ষার মাধ্যমে উই ক্যান অ্যাম্বারেস টেকনোলজি অ্যাজ আওয়ার ফ্রেন্ড হেয়ার মানে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের শিক্ষায় সর্বোত্তম অনুশীলন এবং প্রয়োজনীয় আইটি দক্ষতা অন্তর্ভুক্ত করে আমরা প্রযুক্তিকে একটি মূল্যবান সম্পদে পরিণত করতে পারি অ্যাজ আওয়ার ফ্রেন্ড হেয়ার ঠিক আছে টেকনোলজি অ্যাজ আওয়ার ফ্রেন্ড হেয়ার মানে আমরা টেকনোলজিকে আমাদের মূল্যবান সম্পদ আমাদের বন্ধুর মতো একটা সম্পদ হিসেবে গড়ে তুলতে পারি এরপর হচ্ছে কি যে ফর দ্য বিইং অফ আওয়ার স্টুডেন্টস আমাদের শিক্ষার্থীদের কল্যাণে উই শুড অ্যাডপ্ট পজিটিভ অ্যাপ্রোচ আমাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা উচিত করতে হবে উই নিড টু ওয়ার্ক উইথ এক্সপার্টস ইন সাইকোলজিক্যাল হেলথ টু স্পিয়ার হ্যাট দ্য ইউজ অফ অ্যান অ্যাপ বেসড ডিজিটাল টুল কিট বলা হচ্ছে কি যে আমাদের মনস্তাত্ত্বিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করতে হবে ওয়ার্ক উইথ এক্সপার্টস ইন সাইকোলজিক্যাল হেলথ সাইকোলজিক্যাল হেলথের সাথে যারা বিশেষজ্ঞ আছে তাদের সঙ্গে কাজ করতে হবে এবং অ্যাপ ভিত্তিক ডিজিটাল টুলকিট ব্যবহারে নেতৃত্ব দিতে হবে হ্যাল টু স্পেয়ার হ্যাড দ্য ইউজ অফ স্পেয়ার হেড নেতৃত্ব দিতে হবে ছড়িয়ে দিতে হবে নেতৃত্ব দিতে হবে ছড়িয়ে দিতে হবে এরকম একটা সেন্স থেকে এখানে বলা হচ্ছে যাই হোক আমরা যদি ব্যাপারটাকে একটু ভেঙে ভেঙে ব্যাপারটা ফিল করি দ্যাট হেল্পস যেটা কিনা সাহায্য করবে টিচারদেরকে এবং পিপলসকে মনিটর অ্যান্ড ইভেন রেস্ট্রেইন দেয়ার ইমোশনস তাদের আবেগকে কী করবে নিয়ন্ত্রণ করবে যা শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার্থীদের তাদের আবেগ পর্যবেক্ষণ পিপলস মনিটর পর্যবেক্ষণ এবং এমন সং এমনকি সংযত রেস্ট্রেইন সংযত রাখতে সহায়তা করবে ডেভেলপিং আর কি করবে ডেভেলপিং পজিটিভ হ্যাবিটস অফ মাইন্ড ইম্প্রুভড সোশ্যাল ওয়াইফাই অ্যান্ড শেয়ার্ড ল্যাঙ্গুয়েজ ইতিবাচক মানসিক নিদর্শন বা অভ্যাস উন্নত সামাজিক নেটওয়ার্কিং এবং একটি সাধারণ ভাষা প্রতিষ্ঠা করার মাধ্যমে শিক্ষক এবং শিক্ষার্থীদের তাদের আবেগ পর্যবেক্ষণ এমনকি সংযত রাখতে সহায়তা করবে উইথ হুইচ টু ব্যাটার কমিউনিকেট বোথ ইন দ্য ক্লাসরুম অ্যান্ড দ্য ওয়াইডার ওয়ার্ল্ড এই ভাষার সাহায্যে উইথ হুইচ মানে কি শেয়ার্ড ল্যাঙ্গুয়েজের মাধ্যমে উইথ টু ব্যাটার কমিউনিকেট যাতে আরও ভালো যোগাযোগ করা যায় শ্রেণীকক্ষে এবং বিস্তৃত বিশ্বের উভয় ক্ষেত্রেই আরও ভালো যোগাযোগ করার জন্য যোগাযোগ করার লক্ষ্যে টু ব্যাটার কমিউনিকেট আরও ভালো যোগাযোগ করার লক্ষ্যে যাতে আমরা এই শেয়ার্ড ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করতে পারি তো এখানে বলা হচ্ছে অ্যাপ ভিত্তিক ডিজিটাল টুলকিট ব্যবহারের নেতৃত্ব দিতে আমাদের মনস্তাত্ত্বিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করতে হবে যে শ্রেণীকক্ষে এবং বিস্তৃত বিশ্বের উভয় ক্ষেত্রেই আরও ভালো যোগাযোগ করার জন্য একটি সাধারণ ভাষা উন্নত সামাজিক নেটওয়ার্কিং এবং ইতিবাচক মানসিক অভ্যাস প্রতিষ্ঠা করার মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীদের তাদের আবেগ পর্যবেক্ষণ ও এমনকি সংযুক্ত রাখতে সহায়তা করবে পরের বাক্যের দিকে আমরা চলে যাই পরের বাক্য দেখুন শুরু হয়েছে অনেক বড় একটি প্যাসেজ অনেক সময় লাগছে যা তারপরেও দেখুন ওয়েন অ্যাপ্লাইড ইন অ্যান ইন্টেলিজেন্ট ওয়ে যদি আমরা বিচক্ষণতার সাথে ব্যবহার করতে পারি বা বিচক্ষণতার সাথে ব্যবহার করা যায় করা হলে টেকনোলজি রিয়েলি ক্যান বি এ ফোর্স ফর গুড আসলেই ইতিবাচক শক্তি হবে কীভাবে ইম্প্রুভিং লেভেলস উন্নয়ন করবে লেভেলস অফ অ্যাকাডেমিক অ্যান্টেইনমেন্ট অ্যান্ড হেল্পিং আস অল টু অ্যান্ড থ্রু অফ এভরিডে লাইফ উইথ গ্রেটার কন্ট্রোল টেকনোলজি রিয়েলি ক্যান বি এ গুড ক্যান বি এ ফোর্স ফর গুড প্রযুক্তি একটি ইতিবাচক শক্তি উঠতে পারে ইম্প্রুভিং লেভেলস অফ অ্যাকাডেমিক অ্যাটেনমেন্ট অ্যাকাডেমিক অর্জনের মান উন্নয়ন করে ঠিক আছে অ্যান্ড হেল্পিং আজ অল টু রাইট দ্য পিক্স এবং আমাদের সবাইকে প্রার্থ্য জীবনের উত্থান পতনকে আরও কার্যকরভাবে পরিচালনা করতে সহায়তা করবে রাইট দ্য পিক্স মানে এমন পিকস নিয়ে যাবে মানে সমাধান করবে অ্যান্ড অফ সরি এখানে হচ্ছে কি ট্রাফ অফ এভরিডে লাইফ ট্রাফ অফ এভরিডে লাইফ মানে হচ্ছে কি যে জীবনের যে উত্থান পতন আছে সেটাকে বলা হচ্ছে ট্রাফ অফ এভরিডে লাইফ উইথ গ্রেটার কন্ট্রোল তার মানে আমাদের প্রাত্যহ জীবনের যে উত্থান পতন আছে ঝামেলা ঝুট ঝামেলা আছে সেগুলো আরও কার্যকরভাবে পরিচালনা করতে সহায়তা করবে অনুবাদ করলে দাঁড়াচ্ছে বিচক্ষণতার সাথে ব্যবহার করা গেলে প্রযুক্তি একটি ইতিবাচক শক্তি হয়ে উঠতে পারে যে শক্তি আমাদের একাডেমিক অর্জনের মান উন্নয়ন করবে এবং আমাদের প্রাত্যহ জীবনের উত্থান পতনকে আরও কার্যকরভাবে পরিচালনা করায় আমাদের সবাইকে সহায়তা দিবে এখানে দেখুন এই যে ইম্প্রুভিং এটা কিন্তু এই যে সেন্টেন্সটা আমরা বলছি এই সেন্টেন্সটার ফল এই সেন্টেন্সটা কী করবে ইম্প্রুভ করবে এটাও করবে ঠিক আছে এরকম সেন্স থেকে প্রেজেন্ট পার্টিসিপল ফাংশনিং অ্যাজ অ্যান অ্যাজেকটিভ মডিফাইং দ্য ফোর্স এই ফোর্সটা কি করবে ইম্প্রুভ করবে লেভেলস অফ অ্যাকাডেমিক অ্যাটেনমেন্ট যাই হোক আমরা চলে যাই আমাদের পরবর্তী বাক্যে পরবর্তী বাক্য দেখুন যে সো সো দিয়ে শুরু হয়েছে সো লেটস অল অ্যাঙ্গেজ উইথ দ্য অ্যাপ জেনারেশন অতএব আসুন অ্যাপ প্রজন্মের সাথে অ্যাপ প্রজন্মের সাথে জড়িত হই বা প্রজন্মকে আলিঙ্গন করি অ্যাপ প্রজন্মের যে জেনারেশন আছে সেটা সে আমরা আলিঙ্গন করি তাদেরকে মেনে নেই গ্রহণ করি দ্য অনলাইন রিয়েল ইজ এ চ্যালেঞ্জিং ওয়ান বাট উই মাস্ট ইকুইপ ইয়াং পিপল উইথ দাই স্কিলস টু এক্সপ্লোর ইট এটা এক্সপ্লোর করতে উইথ কনফিডেন্স অনলাইন বিশ্ব চ্যালেঞ্জিং অনলাইন রিয়েল অনলাইন বিশ্ব চ্যালেঞ্জিং তবে আমাদের অবশ্যই তরুণদের আত্মবিশ্বাসের সাথে এটিতে জড়িত হওয়ার দক্ষতা সরবরাহ করতে হবে ইকুইপ করতে হবে সুসজ্জিত করতে হবে বা প্রস্তুত করতে হবে ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ প্যারেন্টস এটা বাবা দায়িত্ব এবং টিচার্স শিক্ষকদের টু ক্যাস্ট অ্যাসাইড দেয়ার সাসপিশন তাদের সন্দেহ সংশয় দূর করা ক্যাস্ট অ্যাসাইড দূর করা বা কাটিয়ে ওঠা অ্যান্ড টু অ্যাক্টিভলি সাপোর্ট চিলড্রেন শিশুদেরকে সহায়তা করা অ্যাজ দে নাভিগেট গ্যাট দিজ আনচার্টেড ওয়াটার্স ফর দেয়ার ওন হ্যাপি ফিউচার্স অ্যান্ড আওয়ার ওন দেখুন এই যে আনচার্টেড ওয়াটার্স এটার মানে হচ্ছে কি যে এই যে এই জিনিসগুলো এখানে কিন্তু ফিগারেটিভ অজানা যে রাজ্যগুলো আছে অজানা যে জগৎটা আছে ডিজিটাল যুগে সেটাকে বলা হচ্ছে দিজ আনসার্টেড ওয়াটার্স এখানে ওয়াটার্স মানে জলাশয় তো এই ক্ষেত্রে আসলে এটা ফিগারেটিভ পথ দিতে হবে যে যাতে তারা সব অজানা জগৎগুলোর মধ্য দিয়ে তাদের পথ তৈরি করতে পারে অজানা রাজ্যে অজানা জগতে তারা তাদের পথ তৈরি করতে পারে নাভিগেট করতে পারে পথ তৈরি করে নিতে পারে তো অনুবাদ হচ্ছে অভিভাবক ও শিক্ষকদের দায়িত্ব তাদের সন্দেহ বা অজ্ঞতা বা আশঙ্কা কাটিয়ে ওঠার সেই সাথে তারা যাতে এইসব অজানা রাজ্যগুলোর মধ্য দিয়ে তাদের পথ তৈরি করতে পারে সেই জন্য সক্রিয়ভাবে তাদের সন্তানদের সমর্থন করা ইট ইজ রেসপন্সিবিলিটি অফ প্যারেন্টস এটাকে আপনি বলতে পারেন যে এটা আসলে অভিভাবক ও শিক্ষকদেরই দায়িত্ব একটু জোরালোভাবে যেহেতু ইট ইজ দিয়ে লেখা হয়েছে তাহলে এটা পিতা মাতা এবং শিক্ষক শিক্ষিকাদেরই দায়িত্ব তাদের মন থেকে সংশয় কাটিয়ে ওঠা বা দূর করার এবং অ্যাক্টিভলি সাপোর্ট করার এই দুইটার দায়িত্ব হচ্ছে শিক্ষক এবং বাবা মার তো এই হচ্ছে আমাদের শেষ যে বাক্য ছিল সেটি শেষ বাক্য আমরা টাচ করে ফেলেছি তো আমাদের এখন আমরা প্রশ্নের মধ্যে চলে আসি দেখুন প্রশ্ন বলা হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন ইউর ওন ওয়ার্ডস উইদাউট কপিং এনি সেন্টেন্স ফ্রম দ্য প্যাসেজ প্যাসেজ থেকে সরাসরি কপি করতে পারবেন না তবে উত্তর আপনাকে প্যাসেজ থেকেই নিতে হবে এবং নিজের মতো করে বানাতে হবে নিজের মতো করে সাজাতে হবে দশটা প্রশ্ন ছিল তিন মার্ক করে তিরিশ প্রথম প্রশ্ন হাউ হ্যাজ দ্য ফ্রেইজ ডিজিটাল ডিটক্স বিন এক্সপ্লেইন্ড ইন দ্য প্যাসেস তার ডিজিটাল ডিটক্সটা আসলে কি এখানে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে সেটার উত্তর দিতে বলা হয়েছে তার মানে ডিজিটাল ডিটক্স সম্পর্কে আমরা মোটামুটি জানি যে এটা হচ্ছে কি এমন একটা জিনিস যেটা ইন ইজ বিকামিং ইনক্রিজিংলি কমন এত শুনছি মোরেন মোর হিয়ার মোরেন মোর অ্যান্ড ইট ব্রিংস টু মাইন্ড নেগেটিভ ফিলিংস সাচেস কিছু নেগেটিভ ফিলিংস আমাদের ব্রেনে নিয়ে আসে আপনি কনজিউরিং আপের পরিবর্তে নিয়ে আসছেন কি নেগেটিভ ফিলিংস সাচেস যেমন লোজিং কন্ট্রোল অভার টেকনোলজি ইউজেস ফেয়ার অফ বিকামিং অ্যাডিক্টেড টু ডিজিটাল ডিভাইসেস অ্যান্ড আন্ডারগোয়িং অ্যাব্রাফ অ্যান্ড ফোর্সড ব্রেকস ফ্রম টেকনোলজি ইউজেস যেমন এটা কোল্ট আর কি ডিসফ্রেস রিফ্লেক্স দ্য অ্যানজাইটি প্যারেন্টস অ্যান্ড এডুকেটর্স ফিল অ্যাবাউট দ্য পারভেসিভ ইনফ্লুয়েসেস অফ ডিজিটাল ডিভাইসেস অ্যান্ড সোশ্যাল মিডিয়া ইন ইয়াং পিপলস লাইফ তার মানে এক কথা ডিজিটাল ডিটক্সের ব্যাপারটা এই ফেজে কিভাবে আলোচিত হয়েছে এইভাবে যে ডিজিটাল ডিটক্সটা হচ্ছে এইভাবে বিভিন্ন চিন্তা আমাদের মাথায় তুলে ধরে মা বাবা মার কিছু টেনশন দুশ্চিন্তা রয়েছে ডিজিটাল ডিটক্সের ব্যাপারে বিভিন্ন বিষয় নিয়ে এখানে তুলে ধরবেন তিন মার্কের জন্য তিন বাক্য ব্যাটার তারপর হাউ ডাজ দ্য প্যাসেস হাইলাইট দ্য ওয়ে প্যারেন্টস আর রিয়েক্টিং টু দ্য ডিজিটাল ওয়ার্ল্ড দ্য ডিজিটাল ওয়ার্ল্ডে প্যারেন্টসরা রিয়েক্ট করে কীভাবে দ্য প্যাসেস হাইলাইটস দ্যাট প্যারেন্টস অ্যাজ বিগিনার নতুন হিসেবে ইন দ্য ডিজিটাল ওয়ার্ল্ড অফেন রিয়েক্ট উইথ সাসপিশন ওই যে সাসপিশন সংশয় সংকট অ্যান্ড ফেয়ার এবং ভয় লিডিং দ্যাম তাদেরকে লিড করছে টু রেস্ট্রিক্ট আর রিজেক্ট ডিজিটাল ইনফ্লুয়েন্সেস একদম এই এই তাদের মনের মধ্যে যে সংশয় সংকট সেগুলো পুরোপুরি ডিজিটালের যে ইনফ্লুয়েন্সটা আছে প্রভাবটা আছে সেটা হয় রেস্ট্রিক্ট করবো অথবা রিজেক্ট করে এই দিকে পরিচালিত করে লিডিং করে তাদেরকে ওই দিকে নিয়ে যায় লাইক স্ন্যাপচ্যাট স্ন্যাপচ্যাটের মতো যে বিভিন্ন অ্যাপসগুলো আছে সেগুলোতে সেগুলোর প্রভাব যাতে তাদের উপর না পড়ে সেক্ষেত্রে তারা কী করে তাদের দিকে বন্ধ করে দেওয়ার দিকে প্ররোচিত করে ইনস্টেড অফ এম্পাওয়ারিং দেয়ার চিলড্রেন চিলড্রেনদেরকে তো এম্পাওয়ার না করে নাভিগেট মডার্ন টেকনোলজিতে না করে টু লিমিটিং ইটস প্রেজেন্স ইন দেয়ার লাইফস মানে তারা কি চায় তারা তাদেরকে লিমিট সীমাবদ্ধ করে ফেলতে চায় হাউ ক্যান টেকনোলজি অ্যাকর্ডিং টু দ্য প্যাসেস বি পসিবল কজ ফর কনসার্ন ওই যে কনসার্ন কেন হবে কনসার্নের কারণ কেন হবে সেটা তো অ্যাকর্ডিং টু দ্য প্যাসেস টেকনোলজি ক্যান বি এ কজ ফর কনসার্ন ডিউ টু ইটস অ্যাক্সেসিবিলিটি উইচ রেইজেস ফেয়ারস অফ অ্যাডিকশান অ্যান্ড লস কন্ট্রোল অ্যাডিক্টেড হয়ে যাব অথবা কন্ট্রোল হারিয়ে ফেলব প্যারেন্টস ওরি অ্যাবাউট দ্য পোটেন্সিয়াল ফর ডিজিটাল ডিভাইসেস অ্যান্ড সোশ্যাল মিডিয়া টু ডমিনেট চিলড্রেন্স লাইফ চিলড্রেন শিশুদের লাইফকে ডোমিনেট করবে করেই তো অনেক সময় আমরা বলি যে আমরা ফেসবুক চালাই না ফেসবুক আমাদেরকে চালায় তো এই রকম সেন্সের কারণেই কিন্তু উদ্বেগের কারণ এবং অ্যাডিশনালি সেই সাথে দ্য প্রেজেন্স অফ অনলাইন বুলিস প্রিড্যাটার্স অ্যান্ড আদার নেগেটিভ ইনফ্লুয়েন্সেস কন্ট্রিবিউটস টু দ্য কন টু দিস কনসার্ন এইসব উদ্বেগের কন্ট্রিবিউট করে মানে এইসব উদ্বেগ বাড়িয়ে তোলে দ্য বেস অলসো মেনশনস দ্য প্রেশার অফ সোশ্যাল মিডিয়া ডিউরিং দ্য টিনেজ ইয়ার্স টিনেজ ইয়ারে আপনি একটা নিজেই একটা টিনেজ ইয়ার্স পার করছেন তখন নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই জায়গায় আবার সোশ্যাল মিডিয়ায় আপনি ইনভলভ হয়ে আপনার জীবনকে আরো কঠিন করে ফেলছেন তো এটা কি একটা কনসার্নের কারণ ওয়াই ইজ ডিজিটাল বিকামিং দ্য ল্যাঙ্গুয়েজ অফ এইজ সমসাময়িক যুগের ভাষা বা মাধ্যম কেন ডিজিটাল হচ্ছে

উইচ আর ভাইটাল ফর ফিউচার সাকসেস হাউ ইজ দ্য ভার্চুয়াল ওয়ার্ল্ড কানেকটেড টু লার্নিং কীভাবে ভার্চুয়াল ওয়ার্ল্ড কানেক্ট হচ্ছে লার্নিংয়ে তো দ্য ভার্চুয়াল ওয়ার্ল্ড ইজ ইন্টারওয়াইন্ড উইথ অথবা কানেক্টেড টু লার্নিং থ্রু ইমার্সিভ এক্সপিরিয়েন্সেস দ্যাট ফেসিলেট এক্সপেরিমেন্টেশন প্রবলেম সলভিং রিক্স টেকিং ওই যে শেষের দিক দিকে বলা হচ্ছে যে রিক্স নিতে পারি এটা করতে পারি সেটা করতে পারি কন্ট্রোল এনভারনমেন্ট

ভার্চুয়াল ওয়ার্ল্ড কানেক্টেড টু দ্য লার্নিং লার্নিংয়ের সাথে কীভাবে কানেক্টেড হচ্ছে তারপর হাউ ইজ ম্যাটা ফর অ্যান এয়ারলাইন পাইলট ইন এ সিমুলেটর কানেক্টেড টু ভার্চুয়াল রিয়ালিটি একদম হুবহু কোশ্চেনটা এখানে আছে আপনার প্যাসেজে সেখান থেকে আপনি অনুবাদ দেখে দ্য ম্যাটা ফর অফ অ্যান এয়ারলাইন পাইলট ট্রেনিং ইন এ সিমুলেটর ইজ কানেক্টেড টু ভার্চুয়াল রিয়ালিটি অ্যাজ বোথ ইনভলভ ইমার্সিভ সিমুলেটেড এনভারনমেন্টস ফর এক্সপেরিমেন্টাল এক্সপেরিয়েন্সাল লার্নিং লাইক এ পাইলট ট্রেনিং অ্যাসিমুলেটর উই আর প্রোডিউস প্রোভাইডস ইউজার্স উইথ রিয়ালিস্টিক অ্যান্ড ইন্টারেক্টিভ এনভারনমেন্টস ফর লার্নিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট দেখুন আপনি যদি প্যাসেজ ভালো করে না পড়েন তাহলে কিন্তু কোয়েশন ধরতে পারবেন না ওই জায়গায় ওই কিওয়ার্ডটা যেখানে আছে সেখানে খুব ভালো করে আপনাকে প্যাসেজটা পরেও সেই প্যাসেজ থেকে কিন্তু বানিয়ে নিজের মতো করে সেন্টেন্সগুলো লিখতে হবে ওয়াই ডু নিড টু কানেক্ট ইন সোশ্যাল গ্রুপস কেন সোশ্যাল গ্রুপে আমাদের কানেক্ট থাকতে হবে এটারও কিন্তু খুব সুন্দর উত্তর দেওয়া আছে উই নিড টু কানেক্ট ইন সোশ্যাল গ্রুপস ফর ইমোশনাল সাপোর্ট ডিউরিং চ্যালেঞ্জিং টাইমস অ্যান্ড টু ফিল এ সেন্স অফ বিলিং অ্যান্ড আইডেন্টি উইথ এন এ কমিউনিটি কমিউনিটির মধ্যে নিজেদেরকে খুঁজে পেতে সোশ্যাল ইন্টারাকশন অ্যালাউজ আজ টু শেয়ার এক্সপিরিয়েন্সেস সোশ্যাল ইন্টারাকশান সোশ্যালের সাথে যদি আমরা মিডিয়াগুলোর সাথে যদি আমরা সংযুক্ত থাকি ডিজিটাল যুগের সাথে বা একটা গ্রুপের সাথে তখন আমরা আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি ভ্যালিডেট আওয়ার থটস আমাদের চিন্তা ভাবনাকে ভ্যালিডেট করতে পারি শেয়ার করে বুঝতে পারি এটা কি সঠিক না সঠিক কি না ফিলিংস অ্যান্ড কোলাবরেট উইথ আদার্স টুয়ার্ডস কমন গোলস তাদের কমন গোলগুলো সহজ তাদের সাথে আমরা একসাথে কাজ করতে পারি ফোস্টারিং পার্সোনাল গ্রোথ অ্যান্ড বিং ঠিক আছে ভালো ভালো জিনিস পার্সোনাল গ্রোথের সাথে ফস্টারিং করতে পারি উন্নত করতে পারি অ্যান্ড ওয়েলবিং কল্যাণ সাধন করতে পারি হাউ ক্যান উই ট্রেন আওয়ার স্টুডেন্টস টু ওয়ার্ক বেটার ইন আ ডিজিটাল ওয়ার্ল্ড কীভাবে ট্রেন করতে পারি উই ক্যান ট্রেন স্টুডেন্টস ফর দ্য ডিজিটাল ওয়ার্ল্ড বাই প্রমোটিং আ পজিটিভ অ্যাপ্রোচ গাইডিং ইমোশনাল কন্ট্রোল ইমোশনাল কন্ট্রোল দিয়ে ফস্টারিং পজিটিভ হ্যাবিটস ফস্টারিং পজিটিভ হ্যাবিটস লালন করে অ্যান্ড প্রোভাইডিং ট্রেনিং ইন ইম্প্রুভ সোশ্যাল ওয়াইফাই অ্যান্ড শেয়ার ল্যাঙ্গুয়েজ ইম্প্রুভ সোশ্যাল ওয়াইফাই এবং শেয়ার ল্যাঙ্গুয়েজের ট্রেনিং দিয়ে আমরা শিক্ষার্থীদেরকে ব্যাটার করতে পারি ইন ডিজিটাল ওয়ার্ল্ড পরে যে সেন্টটা দেখুন বাক্যটা দেখুন প্রশ্নটা দেখুন সেটা হচ্ছে হাউ ক্যান টেকনোলজি বি এ ফোর্স ফর গুড এটাও কিন্তু হুগুপ ছিল ফোর্স ফর গুড টেকনোলজি ক্যান বি এ ফোর্স ফর গুড ওয়ান ইট ইজ অ্যাপ্লাইড ইন্টেলিজেন্টলি যখন এটা বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করা হয় টেকনোলজি অ্যানাভেলস দ্য ডেভেলপমেন্ট অফ পজিটিভ হ্যাবিটস

দিস ইজ বিকজ দ্য অ্যাক্সেসিবিলিটি টু টেকনোলজি ক্যান বি এ কজ অফ কনসার্ন ডিউ টু ইস্যুস সাইবার বুলিং প্রিডেটর্স অ্যান্ড ইনফ্লুয়েন্স অফ সোশ্যাল মিডিয়া এগুলোর কারণে এটা চ্যালেঞ্জিং টিনেজার্স আর অলসো হাইলি ভলনারেবল টু গ্যাট অ্যাডিক্টেড টু ইট এটাতে আসক্ত হয়ে যাওয়ার মতো প্রবণ অ্যান্ড ক্যান এক্সপিরিয়েন্স সিগনিফিক্যান্ট প্রেশার ফ্রম সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া থেকে উল্লেখযোগ্য চাপ তারা কী করতে পারে অভিজ্ঞতার শিকার হতে পারে চাপের শিকার হতে পারে এই কারণে এটা চ্যালেঞ্জিং এবং ওয়াই এবং এটার কারণ ঠিক আছে তো এখানে দেখুন দশটা কোশ্চেন থাকে তিন মার্ক করে দশটা কোশ্চেনেরই উত্তর এই প্যাসেজের মধ্যেই দেওয়া থাকে আপনাকে জাস্ট গুছিয়ে সুন্দর করে নিজের ইংলিশ গ্রামাটিক্যাল স্কিলের মাধ্যমে লিখতে হবে লিখতে পারলে আপনি মোটামুটি ভালো মার্কস পাবেন তিন থেকে দুই আড়াই এরকম পাওয়া যায় এবং সুন্দর করে যেটা আনসার করতে পারেন সেখানে তিনও পেতে পারেন ঠিক আছে স্বাভাবিক এখানে পাওয়া কারণ উত্তরগুলো প্যাসেজেই রয়েছে যাই হোক এরপর যে কোশ্চেনটা ছিল রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ল্ড ইন ইংলিশ দ্য ওয়ার্ল্ড আন্ডার লাইন মিনিং চাচ্ছে কোল্ড টার্কের মিনিং কি প্রিজিটার্সের মিনিং কি সিমুলেটর টু স্প্রেয়ার হ্যাড ন্যাভি এগুলোর মিনিং কি পাঁচ মার্ক এক করে তো কোল্ড টার্কির কথা আমরা বলেছি সার্ডেনলি অ্যান্ড কমপ্লিটলি স্টপিং এ হ্যাবিটর অ্যাডিকশান এবং মিনিংগুলো কিন্তু আপনাকে ইংলিশে লিখতে হবে এটা চল্লিশতম বিসিএস এর প্রশ্নের প্যাটার্ন প্রশ্নগুলো কিন্তু চেঞ্জ হয় পঁয়তাল্লিশতম বিশেষ কিন্তু প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছিল কোনটা যে কিভাবে দেয় তাদের ইচ্ছা প্রিডেটর্স অ্যানিমালস অর ইন্ডিভিজুয়ালস প্রাণী অথবা ব্যক্তি হতে পারে দ্যাট হান্ড যেটা শিকার করে কিল করে এক্সপ্লয়েট করে আদার্স শোষণ করে নির্যাতন করে ফর দেয়ার ওন গেইন নিজ স্বার্থে তাদেরকে আমরা প্রিডেটর্স বলি সিমুলেটর অ্যা মেশিন দ্যাট ইজ ইউজড ফর ট্রেনিং পিপল মানুষকে শেখানোর জন্য যে একটা মেশিন সেটাই হলো সিমুলেটর টু স্পিয়ার হেড মানে টু লিড ওই যে অগ্রগামী হওয়া নেতৃত্ব দেয়া অ্যান্ড অর্গানাইজড অ্যাক্টিভিটি ওর প্রজেক্ট নাভিগেট মানে হচ্ছে কি টু প্ল্যান অ্যান্ড ডিরেক্ট দ্য রুট আর কোর্স অফ জার্নি যারা জার্নির দিক নির্দেশনা দেয় রোড দেয় রোড ম্যাপ করে তারা হচ্ছে নাভিগেট নাভিগেট করে ঠিক আছে যাই হোক পরের যে কোশ্চেন তিন নাম্বারে ফিল ইন সেলস উইথ ওয়ার্ডস ইন্ডিকেটিং অ্যাপ্রোপ্রিয়েট স্পিচ আগে এটা অ্যাপ্রোপ্রিয়েট পার্টস অফ স্পিচ খুঁজতে বলা হতো আপনাকে কোশ্চেনটা কীভাবে সাজায় যেমন ধরেন এখানে ভার্ভ হিসেবে অ্যাম্পাওয়ার দেওয়া আছে আপনাকে এটার নাউন হিসেবে কি হবে এটা আপনাকে এখানে লিখতে হবে এমপাওয়ারমেন্ট ম্যান জানতে চাওয়া হয়নি এই কারণে এখানে ক্রস দেওয়া আছে দ্বিতীয় যে কোশ্চেন সেখানে আছে ইমার্সিপ আপনাকে বের করতে হবে কি ভার হিসেবে বিতে কি হবে মার্সিপের ভার ভাবে কি ইমার্স ইমার্স এরপর এখানে নাউন হিসেবে দেওয়া আছে ডিমোন আপনাকে বের করতে হবে অ্যাজেক্টিভ হিসেবে কি হবে যোগ করতে হবে ডিমোনিক এখানে নাউন হিসেবে দেওয়া আছে তো এখানে ভার হিসেবে কি হবে ভার্ভ অ্যাটেন অ্যাটেন আর এখানে ক্রস মানে এটা লাগবে না তার মানে পার্টস অফ স্পিচের চেঞ্জ ব্যাপারটা তো চেঞ্জ করবেন পাঁচটা পাঁচ মার্ক খুবই সহজ একটু পড়লেই ব্যাপারটাকে ফিল করতে পারেন গ্রামাটিক্যাল জ্ঞান আর কি তারপর বলা হচ্ছে মেক সেন্টেন্সেস উইথ ইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ কিছু ওয়ার্ডস এবং ফ্রেজ দেওয়া আছে এখানে দশটা এগুলো দিয়ে আপনি একটা একটা সেন্টেন্স বানাবেন সেন্টেন্সগুলো যদি এই ডিজিটাল ডিটক্স রিলেটেড এই প্যাসেজ রিলেটেড হয় ভালো তবে এটাই যে করতে হবে এরকম না আপনি যে কোনো সেন্টেন্স বানাতে পারবেন শব্দগুলো বা ফ্রেজগুলো দিয়ে সেক্ষেত্রে সেন্টেন্স হলেই আপনি এক মার্ক পাবেন দশটার জন্য দশ মার্ক যেমন মেন্টাল হেলথ টেকিং কেয়ার অফ ইউর মেন্টাল হেলথ ইজ ইম্পর্টেন্ট ফর ওভারঅল ওয়েলভিং টেকিং কেয়ার অফ ইউর মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া পজিটিভ অ্যাপ্রোচ অ্যাডপ্টিং এ পজিটিভ অ্যাপ্রোচ ক্যান হেল্প ইউ ওভারকাম চ্যালেঞ্জেস মোর ইফেক্টিভলি মানে তুমি যদি পজিটিভ অ্যাপ্রোচ ইতিবাচক অ্যাপ্রোচ নাও তাহলে তুমি ওভারকাম করতে পারো চ্যালেঞ্জগুলো তো এখানে সেন্টেন্স মেকিং করার ব্যাপারটা আশা করি আপনারা একটু রিডিং পড়লেই ব্যাপারটা বুঝে যাবেন এরপর হচ্ছে পাঁচ নাম্বার হচ্ছে কি যে গিভ অ্যান্ড অ্যান্টোনিম ফর ইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যান্ড মেক সেন্টেন্সেস এটা হচ্ছে কি পাঁচটা ওয়ার্ড দেওয়া থাকবে এগুলোর বিপরীত শব্দ লিখতে হবে এবং লিখে ওই বিপরীত শব্দটার একটা বাক্য লিখতে হবে এক্ষেত্রে যেহেতু দুটা কাজ করতে হবে এ কারণে দুই মার্ক করে পাঁচ দোকানে দশ যেমন ধরুন পাওয়ারফুল এটা একটা ওয়ার্ড এখন এটার অ্যান্টনি কি হবে কেউ শক্তিশালী এটার অ্যান্টোনিম হবে উইক সেন্টেন্স হবে কি হি ফেল্ট উইক আফটার দ্য লং ইলনেস দীর্ঘ অসুস্থতার পর সে খুবই দুর্বল অনুভব করল একটিভের কি হবে ইনএক্টিভ কানেক্ট ডিসকানেক্ট টেকনোলজিক্যাল নন টেকনোলজিক্যাল কনফিডেন্স ডাউট এখন ডাউট দিয়ে সেন্টেন্স শি হ্যাড নো ডাউট অ্যাবাউট হার ডিসিশন ওকে আমরা চলে যাচ্ছি পরের যে কোয়েশ্চেন সামারাইজ দ্য প্যাসেজ ইন ইউর ওয়ার্ডস উইদিন হান্ড্রেড মার্কস বিশ মার্ক থাকবে এখানে সামারাইজ করবেন জাস্ট সিম্পলি সামারাইজ তার মানে যে প্যাসেজটা দেওয়া আছে সেটা একশো ওয়ার্ডে সামারাইজ করতে হবে পুরো প্যাসেজটা আপনি রিডিং পরে যা বুঝলেন সেই প্যাসেজ থেকে নিজের ভাষায় আপনি এখন কি করবেন কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে ওই পুরো প্যাসেজটাকে ছোটো করে লিখবেন এই ক্ষেত্রে যে যত সহজে প্যাসেজটাকে বুঝবেন অনুবাদ অনুভব করবেন সেই খুব সুন্দর করে লিখতে পারবেন সেই সাথে যার গ্রামাটিক্যাল স্ট্রাকচারের নলেজগুলো ভালো আছে সিম্পল কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারেন সে খুব ভালো লিখতে পারবেন এবং সেই সাথে এই শব্দগুলোর যারা সিরোনিমস এন্টোনিমস বেশি জানেন দেখুন পুরো হুবু প্যাসেজ ইউজ করলে কিন্তু আপনি মার্ক পাবেন না প্যাসেজ থেকে যদি সেন্টেন্স লিখে থাকেন আপনি যদি একটু চেঞ্জ করে ধরেন সেন্টেন্সটার গঠন চেঞ্জ করে দিলেন ওয়ার্ডসটার সিনোনিমস চেঞ্জ করে দিলেন ফ্রেজটার নতুন একটা ফ্রেস তৈরি করলেন নতুন একটা স্ট্রাকচার তৈরি করলেন সেই ক্ষেত্রে আপনি ভালো মার্কস পাবেন তো সামারাইজ করতে গেলে হুব সেন্টেন্স না উঠিয়ে যে যে মূল বাক্যগুলো আছে গুরুত্বপূর্ণ সেই বাক্যগুলো থেকে নিজের মতো করে একটা ফ্লোতে একটা কি করবেন সেন্টেন্স লিখে একটা সামারি লিখবেন যেন দেখোন এখনে লিখা হৈ যায় যে ডিজিটেল ডিটক্স অফ এণ্ড ৰিফ্লেক্স ফেয়াৰ এবাউট টেকন'লজি বাট চাম এমব্ৰেছ ইট ফৰ ইজুকেশ্যন শিক্ষাৰজন অনেক এটা আলিংগন কৰে অনেকে আবাৰ টেকন'লজি কেয়াৰ ভয় কৰে টেকন'লজি ৱেন ইউজড ৱাইজলি যদি আপুনি ৱাইজলি ইউজ কৰোঁতে পেন কান এনহান্স লাৰ্নিং এণ্ড ৱেলভিং টিচিং কোডিং এণ্ড প্ৰগ্ৰামিং ৱাইল ইউজিং ভি আৰ অৰ ইমাৰ্চিভ এক্সপিৰিয়েঞ্চেছ ছ'চেল মিডিয়া পাৰ্ট অফ হিউমেন কানেকশ্যন শুড বি এপ্ৰোচড with responsibility and good practices parents and educators need to guide children in using technology positively promoting digital literacy mental health and emotional regulation through intelligent use of apps and tools by supporting the children in navigating the digital world technology can improve academic performance and help manage life's challenges help manage manage code the helper for hardware based from manage লাইফ চ্যালেঞ্জ লাইফের যে ঝুঁকিগুলো আছে উত্থান পতন আছে সেগুলোকে ম্যানেজ করার জন্য কি সহায়তা করবে তার মানে এখানে আমরা এক কথা বলে দিলাম ডিজিটাল ডিজিটালস এর যে ব্যাপারটা সেই ব্যাপারটা সেই সাথে ডিজিটাল যুগের ভয়ের ব্যাপারটা ভীতির ব্যাপারটাও বললাম এবং সেই সাথে কি এটার যে একটা লাভ আছে সেই জিনিসটাও বললাম এবং সেটা কাটিয়ে ওঠার জন্য শিক্ষক বাবা মাকে ট্রেন করা সেগুলোর সাপোর্ট করার ব্যাপারটাও এখানে তুলে ধরেছে তার মানে পুরো ব্যাপারটা কী কী জিনিস ফোকাস করেছে সেই জিনিসগুলো এখানে তুলে ধরা এই জন্য অনুবাদ করেছি যাতে ব্যাপারটা অনুভব করেন তাহলে দেখুন সামারাইজ করতে গেলে আপনাকে কী কী জিনিস তুলে ধরতে হবে প্রথমত আপনি ডিজিটাল ডিটক্স যেহেতু কথা বলছে ডিজিটাল ডিটক্স নিয়ে একটা কথা বলবেন কথা বলার পর দুটা সাইডে চলে যাবেন একটা হচ্ছে ডিজিটাল ডিটক্সে নেগেটিভ সাইড ছিল প্রথমে বাবা মা পিতামাতা এরা এরা এটাকে ভয় পায় আর দ্বিতীয়টা হচ্ছে যে ভয় পাইলেও কিছু লোক আছে এটাকে অ্যাম্বারেজ করেছে ঠিক আছে এবং চার নাম্বারে এই যে করেছে এটার কিছু আছে সেটা ব্যাখ্যা করলেন এরপর পাঁচ নাম্বারে তাদের একটু সতর্ক করে দিলেন ছয় নাম্বারে কি করলেন যে এই ছয় এসে বললেন যে আমাদের আমাদের শিক্ষক এবং পিতা মাতার কী করতে হবে তাদেরকে সাপোর্ট করতে হবে টিচ করতে হবে লার্ন দিতে হবে স্কিলফুল করে দিতে হবে যাতে তারা বিপদগামী না হয় ব্যাস হয়ে গেল তার মানে পুরো প্যাসেজটা যদি আপনি অনুভব করতে পারেন আপনি কিভাবে স্যান্ডেসটাকে সামারিস করবেন ব্যাপারটা আপনার মাথায় চলে আসবে আপনি প্যাসেজটা যখন বুঝবেন অনুভব করবেন কেবল তখনই খুব সুন্দর সুন্দর চিন্তা আপনার মাথায় আসবে যাই হোক ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন হচ্ছে যে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি সাজেস্টিং হাউ বেস্ট টু ডিল উইথ দ্য ডিজিটাল ওয়ার্ল্ড ফর লার্নিং তো এটা খুবই একটা সিম্পল একটা ব্যাপার এটা আপনারা অনেকেই জানেন পড়ে ফেলেছেন প্রথমেই এটার একটা বডি থাকবে অ্যাপ্লিকেশন বডি এবং যে জিনিসটা নিয়ে আপনি লিখবেন সেই লেখাটা তো লিখবেন কি দ্য বেস্ট ওয়ে টু ডিল উইথ দ্য ডিজিটাল ওয়ার্ল্ড ফর লার্নিং নিজের মতো করে যেহেতু প্যাসেজে অলরেডি আপনারা এই সম্পর্কে কথা পেয়েছেন তথ্য পেয়েছেন প্যাসেজ থেকে হুবহু তো কমন হুবহুব তো লেখা যাবে না আপনি বেস্ট ওয়ে টু ডিল উইথ ডিজিটাল ওয়ার্ল্ড ফর লার্নিংয়ের ক্ষেত্রে কি কী সমস্যার সমাধান হচ্ছে কি কী কীভাবে আপনি ডিল করবেন সেটা তো দেখা যাচ্ছে যে ডিল করা অনেক কিছুই কিন্তু প্যাসেজে আলোচিত হয়ে গেছে যেমন ধরেন আপনি প্রথমে বললেন যে ডিজিটাল ওয়ার্ল্ড নিয়ে একটু কথা বললেন তারপর কিভাবে বেস্ট ওয়েতে এটাকে সমাধান করবেন বাবা মা পিতামাতাকে শিক্ষিত মানে বোঝানো ইন্সপায়ার করা এবং এক পজিটিভ দিক যদি আমরা এগুলো না শিখি তাহলে শেখার ক্ষেত্রে পিছিয়ে পড়ব ক্লাস টেন ইলেভেন থেকে মানুষ কোডিং শিখতে পারে সি ল্যাঙ্গুয়েজ শিখতে পারে শিখে কতটা অগ্রগামী হতে পারে এই যে পজিটিভ জিনিসগুলো তুলে ধরবেন তুলে ধরে আপনি সতর্কতা এবং তাদেরকে ট্রেনিং করার ব্যাপারগুলো আবার তুলে ধরলেন রিপিট করলেন করে পুরো ব্যাপারটাকে সাজিয়ে নিলেন নিজের মতো করে আপনি তাহলে এটা এখানে দেখা যাচ্ছে যে এখানে মার্ক হচ্ছে আপনার প্রায় বিশ মার্ক এখানে মার্ক তোলা হয়নি যাই হোক রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি সাজেস্টিং হাউ বেস্ট টু ডিল উইথ দ্য ডিজিটাল ওয়ার্ল্ড ফর লার্নিং যাই হোক আমরা চলে যাই পরবর্তী অংশে পরবর্তী অংশে দেখুন এই পর্যন্ত প্যাসেজ রিলেটেড টপিকস নিয়ে আলোচনা করেছি এখানে ছিল আপনার প্রায় একশো মার্ক এখন আমরা প্যাসেজের বাইরে চলে যাচ্ছি পার্ট বি এখানেও একশো মার্ক এখানে যেটা ছিল চল্লিশতম বিসিএস রচনা ছিল পঞ্চাশ মার্কের যে কোনো একটা দিবেন এক হাজার ওয়ার্ডের মধ্যে তবে পঁয়তাল্লিশতম বিশেষ এটা কিন্তু এসির প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে গেছিল পঁয়তাল্লিশতম বিশেষে দুইটি আসছে রচনায় পঁচিশ পঁচিশ করে এখানে একটাই ছিল পঞ্চাশ করে এরপর ট্রান্সলেশনের পার্ট অলরেডি আমরা সমাধান করেছি ট্রান্সলেশনের পার্টটা আমরা আলাদা করে রেখেছি সমাধান সমাধানের জন্য থার্ড ফেজে ট্রান্সলেশন অংশ দেখুন এখানে আমরা ভেঙে ভেঙে অনুবাদ করেছি ট্রান্সলেশনের মার্ক কত ট্রান্সলেশনের মার্ক হচ্ছে পঁচিশ 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 কত হলো তাহলে পঞ্চাশ এখানে বাংলা থেকে একটা আর একটা ইংলিশ থেকে বাংলা বাংলা থেকে ইংলিশও পঁচিশ এবং বাংলা থেকে ইংলিশ থেকে বাংলা এটাও কি পঁচিশ সো এটার বাংলা থেকে ইংলিশে অনুবাদ আমরা সমাধান ফোর্থ ফেজে করেছি যারা বই নিয়েছেন কিংবা ক্লাস দেখছেন তারা ফোর্থ ফেজের এই ইতে চলে যাবেন প্লে লিস্টে চলে যাবেন সেখানে সিরিয়াল ওয়াইজ বিসিএসের ট্রান্সলেশনগুলো করা আছে ঠিক আছে তো আশা করি এই প্যাসেজটা সম্পর্কে আমি ডিটেলস বোঝানোর চেষ্টা করেছি অনেকটাই বুঝতে পেরেছেন অনেকটাই হেল্পফুল হয়েছে তো আমার সাজেশন থাকবে যেটা সেটা হচ্ছে কি যে এই জিনিসগুলো ভালো করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই রিডিং স্কিলটা ভালো করতে হবে রাইটিং স্কিলটা ভালো করতে হবে প্রফেশনাল রাইটারদের লেখা পড়তে হবে সে কারণে আমি কিন্তু আমাদের এই বইয়ের একদম শুরুতেই আপনার বিভিন্ন পত্রিকার প্যাসেজ আলোচনা করেছি আমি যদি একটু দেখাই দেখুন আমি একদম প্রথম ফেইজে প্রথম ধাপে পত্রিকা থেকে সরাসরি সম্পাদকীয় যে কঠিন কঠিন সম্পাদকীয়গুলো পরীক্ষা আসার মতো সেই সম্পাদকীয়গুলো তুলে ধরেছি আমি আমার এই বইটিতে আপনাদের প্র্যাকটিসের জন্য যাতে আপনাদের রিডিং স্কিলটা ভালো হয় রাইটিং স্কিলটা ভালো হয় আপনি যাতে অনুভব 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 অনুবাদ করতে পারেন করে প্যাসেজগুলো আপনি আন্ডারস্ট্যান্ড করে উত্তর করতে পারেন মূল কথা হচ্ছে আপনি যদি প্যাসেজটা ধরতে পারেন তাহলেই কিন্তু আপনি ভালো লিখতে পারবেন ভালো অনুবাদ করতে পারবেন যা আছে পরীক্ষা কিন্তু অনুবাদই আছে পঁচিশ পঁচিশ পঞ্চাশ মার্ক তার মানে আপনার একই সাথে যদি আপনি এভাবে অনুবাদ করে অ্যানালাইসিস করে পড়েন যেমন ধরুন এই যে প্যাসেজটা আসছে পলিথিন নিয়ে এটা দেখুন প্রত্যেকটা প্রত্যেকটা বাক্যকে ভেঙে 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 এখানে এভাবে সাজিয়ে সাজিয়ে অনুবাদ অনুভব ট্রান্সলেশন রিট্রান্সলেশন সেন্টেন্স নিয়ে খেলার যে ব্যাপারটা এটা কিন্তু আপনাকে বিসিএস পরীক্ষায় করতে হবে দেখা যাচ্ছে প্যাসেজে আপনি সব কিছুই পাচ্ছেন কিন্তু আপনাকে নিজের মতো করে একটা সেন্টেন্স লিখতে হবে সেক্ষেত্রে সেন্টেন্সের প্যাটার্নটাকে ঘুরাতে হবে তাহলে দেখুন আমি সেন্টেন্সের প্যাটার্নটাকে দুইভাবে ঘুরিয়ে লিখেছি ওই ঘুরিয়ে লেখার দক্ষতাটা আপনার ভিতরে আনতে হবে তো ঘুরিয়ে লেখার বা প্যারা ফ্রেস করার ব্যাপারটা আপনার মাথায় থাকতে হবে কখনো কখনো সিনোনিম ব্যবহার করে কখনো কখনোই স্ট্রাকচার চেঞ্জ করে দেখা যাচ্ছে তারা সিম্পল সেন্টেন্স লিখেছে আপনি কমপ্লেক্সে লিখলেন তারা কমপ্লেক্সে লিখেছে আপনি সিম্পলে লিখলেন ঠিক আছে তারা ক্লজ দিয়ে লিখেছে আপনি ফ্রেজ দিয়ে লিখলেন তারা ফ্রেজ দিয়ে লিখেছে আপনি ক্লস দিয়ে লিখলেন এইভাবে সেন্টেন্স নিয়ে খেলার যে চর্চাটা এটা আপনার যার যত বেশি থাকবে সে তত ভালো মার্ক পারবেন ভালো মার্ক তুলতে পারবে নিজস্ব গ্রামাটিক্যাল স্কিল প্রফেশনাল রাইটিং স্কিল যদি ভালো থাকে তাহলে আপনি অবশ্যই কি করতে পারবেন ভালো মার্ক তুলতে পারবেন দেখুন এই প্যাসেজটা সরাসরি পত্রিকা থেকে দিয়েছিলাম এবং পত্রিকা থেকে দেওয়ার পর লাস্ট বিসিএস অর্থাৎ পঁয়তাল্লিশতম বিসিএস এ যেরকম প্রশ্ন এসেছিল ঠিক সেমভাবে এখানেও কিছু নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে যেমন প্রথম কোশ্চেন পঁয়তাল্লিশতম বিশেষ এসেছিল আপনার ছয়টা প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ মার্ক করে তিরিশ মার্ক তার মানে এই প্যাসেজের আলোকে আমি কোয়েশ্চেন করে দিয়েছি যাতে আপনি প্যাসেজ থেকে আননোন প্যাসেজ থেকে কিভাবে বুঝবেন প্যাসেজগুলো প্রশ্ন এবং সাথে আনসারও করে দেওয়া হয়েছে মেক সেন্টেন্সেস এসেছিল বিসিএসএ পঁয়তাল্লিশতম বিসিএসএ দশটা দশ মার্কের আবার কম্বাইন এখানে তিন তৃতীয় যে কোশ্চেনটা ছিল পঁয়তাল্লিশতম বিশেষে নতুন একটা কোশ্চেন হচ্ছে ইজ গ্রুপ অফ সেন্টেন্স ইন্টু এ সিম্পল কম্পাউন্ড অ্যান্ড সেন্টেন্সেস এস দ্য কন্টেক্স ডিমান্ড কন্টেক্স যেমন চায় তেমন করে দুটা গ্রুপ দেওয়া থাকে এতে এক দুটা সেন্টেন্স দেওয়া থাকে বিতে দুটা সেন্টেন্স দেওয়া থাকে এগুলোকে এক সেন্টেন্সে কম্বাইন করতে হয় এটা নিয়ে আমরা আলোচনা করেছি ক্লাস দিয়েছি তারপর চারে রিরাইট দ্য প্যাসেজ এলিমিনেটিং ইরর্স এটাও দিয়েছি আপনি চর্চা করবেন প্রত্যেকটা প্যাসেজের সাথে আমি এরকম কিছু কোশ্চেন অ্যাড করে দিয়েছি সো এই জিনিসগুলো প্যাসেজটা পরে যে প্যাসেজটা আমি দিয়েছি সেই প্যাসেজটা আমি ভেঙে ভেঙে অনুবাদও করে দিয়েছি প্যাসেজটা আপনি পড়ে চর্চা করে রিডিং স্কিল বাড়ান রিডিং হ্যাবিট বাড়ান বাক্যগুলোকে নিজের মতো করে ঘুরিয়ে ফিরিয়ে লেখার চর্চা করেন সিনোনিম অ্যান্টনিমস শেখার চেষ্টা করুন এবং বিভিন্ন টপিক্স জানার চেষ্টা করুন যেমন দেখুন ডিজিটাল ডিটক্স আসছে তো এখন আপনি যদি ডিজিটাল ডিটক্স সম্পর্কে আগে থেকে না জানেন বিভিন্ন টপিকস সম্পর্কে যদি আগে থেকে আপনার পড়া না থাকে আপনি পিছিয়ে পড়বেন ডিজিটাল ডিটক্স কোল টার্ক এগুলো আপনি জানেনি না শোনেনি না এগুলো কোথা থেকে শুনবেন পত্রিকা থেকে পুরো প্যাসেজ কিন্তু পত্রিকা থেকে হুবহু তুলে ধরেছে বিশেষ পরীক্ষায় কিন্তু কি করা হয় বিভিন্ন পত্রিকার প্যাসেজগুলো হুবহু তুলে ধরা হয় তার মানে প্যাসেজ পরে পড়ার একটা অভ্যাস আপনার থাকতে হবে অভ্যাসটা থাকলে আপনি ভালো করতে পারবেন যাই হোক আমি অনেক কথা বলেছি অনেক সময় লেগে গেছে দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন